নেট ল্যাম্পে জয়েন করো ঝটপট। চলো সবাই একটুখানি বেশি বেশি করে জয়েন করো। আজকে আমাদের সাথে রিমি আছে, আমিও আছি, একটু পরে আসবো। এবার তোমরা একটুখানি লাইভে জয়েন করো। নোটিফিকেশন তোমার কাছেও আসেনি না? আমার কাছেও আসেনি, বাট কি গো, হেজি আসছে কিনা একটুখানি বলো তো। হেজি আসছে, সুন্দর লাগতেছে। সবাই একটুখানি হাই হ্যালো কমেন্ট করো। রিমি রানি কি খবর? ধ্রুবদা চলে এসেছে, ভালো খুব ভালো। তোমার কি খবর দাদা বলো? সবাই একটুখানি বেশি বেশি করে জয়েন করো, একটুখানি শেয়ার করো। কার কাছে যেন জানো তোমার বৌদি ভাইকে বোঝায় পাঠানোর কথা ছিল না? আমি ভালোই আছি। সবাই একটু জয়েন হয়ে যাও। সবাই একটুখানি বেশি বেশি করে জয়েন করো, যারা যারা দেখতে পাচ্ছ একটুখানি লাইভটা জয়েন করো। আচ্ছা ভালোই আছো। বদি ভাই কেমন আছে বলো? যারা যারা লাইভে জয়েন করেছো একটু কাইন্ডলি প্লিজ শেয়ার করে দিও লাইভটা। যারা যারা ওই যে আছে দেখো, যারা যারা নোটিফিকেশন পাচ্ছ একটুখানি লাইভটা জয়েন করো, আর কমেন্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা একটুখানি জানাও। শ্রুতি, শ্রুতি আজকে ফার্স্ট এসে গেছি। শ্রুতি আজকাল আমার লাইফ, শ্রুতি কারোর লাইফেই থাকে না রে, এটা কোইনসিডেন্ট। এখন কারোর যদি লাইফে থেকে যায়, তুমি যে পড়ে আছো চিকটার প্রাইস কত দিদি? একটুখানি পাশে থাকো বলছি। দেবশ্রী দি বলছি, বলছি সবাই একটুখানি ঝটপট করে জয়েন করো।
আর সবাই একটুখানি বেশি বেশি করে কমেন্ট করো আজকে, কিন্তু রিমি আমাদের সাথে আছে, তো ওকে সবাই একটুখানি লাভ সাপোর্ট কেয়ার সব কিছু দেখাও। পিন পোস্ট হ্যাঁ করে দেবে, তানি করে দেবে ওখান থেকে, তানি একটু পিন পোস্টটা করে দিও প্লিজ। আমার এখন এক্সাম তাই গো, খুব চাপ। আচ্ছা আচ্ছা, আরে না আছি, লাভ লাইক কেয়ার রিয়াকশন দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এই কতদিন করেছিলাম। আচ্ছা ওষুধ বলছে, আচ্ছা ঠিক আছে, তাই আশা করে যদি করি না চল, ঠিক আছে ধর করে দিলাম। চলো এবার আস্তে আস্তে আমরা জিনিসগুলো দেখাতে থাকি, তোমরা যারা যারা জয়েন করছো করো, আর একটুখানি লাইভটা শেয়ার করে দাও, আর কমেন্ট তোমরা করতে থাকো। ইকো হচ্ছে সাউন্ডটা, ঠিক আছে। আচ্ছা অনেকজনই দেখছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং, যারাই দেখছো। হ্যাঁ বাহাতে দিয়ে দাও, ওকে ঠিক আছে। চলো এবার আমরা তাহলে স্টার্ট করি রিমির যেগুলো পড়ে আছে, ঠিক আছে। রিমি বলো, তোমার চোখটা দেখাও। আমার চোখটা শুধু চোখ, হ্যাঁ হুম হুম দেখাও। এই যাচ্ছে কিন্তু চোকারের যে মাঝখানের যে পোর্শনটা আছে, পেন্ডেন্টটা দেখো খুবই সুন্দর, এটা কিন্তু গোল্ডের রেপ্লিকা। সাউন্ড কমা, সাউন্ড কমা রেখে দাও। যেটা গোল্ডের পিন, পিন কমেন্টে লাভ লাইক রিয়াকশন দাও সবাই। আচ্ছা আমার এখানে আসছে না তো কিছু, কথা না বলে আচ্ছা চলো। যে চোকারটা তোমরা দেখছো এটা কিন্তু ভীষণই সুন্দর, একদম গোল্ডের কিন্তু রেপ্লিকা পিসটা দেখো, খুব সুন্দর। এটা প্রাইসটা থাকবে অত দেখে কত আছে, মন্দিরটা দেখে নাও একটু খালি। আচ্ছা এটা আজকে লাইভ থেকে বুকিং করলে পড়বে কিন্তু 700 ফ্ল্যাট। যারা যারা এই চোকারটা নিতে চাইছো, ঝটপট একটা স্ক্রিনশট নাও, নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দাও। হাইলাইট এটা বোধহয় দিদি, রিমিদি জিয়া খুব বেশি কথা বলে কিন্তু এখানে বলি না, লজ্জা হতে। শ্রুতি ও বলবে, বলবে শ্রুতি বলবে ও কথা, চিন্তা করো না, কটা দিন তারপর দেখবে এসে বকবক করবে কিন্তু লাইভে, ঠিক আছে। চলো এই চোকারটা যারা যারা নিতে চাইছো একটা স্ক্রিনশট নাও, নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। আর আজকের জন্য এটা প্রাইস থাকবে কিন্তু অনলি 700। দিদি নোয়াটা দেখাও, রিয়াদি আচ্ছা 28 সাইজের খুব সম্ভবত, একটুখানি মেনশন করো দেখিয়ে দিচ্ছি। সবাই একটুখানি হ্যাশট্যাগ এভরিওয়ান হ্যাশট্যাগ হাইলাইট বলে কমেন্ট করো, হ্যাশট্যাগ চলো। তুমি তুমি বলো দিদি, দিদি জয়েন করেছে কিনা, কেন দিদির খুব সময় করেছো লাইভে। বলো দিদিকে, বলো দিদি জয়েন করেছে নি, হাইলাইট কোথায় বলো তো, আসে না কেন, মেসেজ করেছি উইথ সাইজের নোয়াটা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তো দিদি ওই মোবাইলটা দিয়ে আমরা লাইভটা করছি, তো যার কারণে এখন আর হোয়াটসঅ্যাপ দেখতে পারবো না। ঠিক আছে, তোমাকে লাইভে দেখিয়ে দেবো। হ্যাঁ, লাইভে তোমাকে দেখিয়ে দেবো, কোনো চিন্তার বিষয় নেই, তুমি পাশে থাকো, দেখিয়ে দেবো। চলো, যারা যারা এই চোকারটা নিতে চাইছো একটুখানি স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়াই রয়েছে, পিন পোস্ট করা রয়েছে, ওইখানে একটুখানি কমেন্ট করলেই, কমেন্ট বা কমেন্ট কি মেসেজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, আর আজকের জন্য কিন্তু এটা থাকবে অবশ্যই 700। আজকে যদি পেমেন্ট করে দাও এটা, দেন 700 কিন্তু থাকবে। আর আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখন ডেলিভারি সার্ভিসও অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তোমার কেমন দেখতে লাগতো, কমফোর্ট তো লাগতো, আমি বলতেছি তুমি তাই দাও। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কি দেখাবে, এবার তোমার সিধা হাতটা দেখাও। হ্যাঁ, সিধা হাতটা দেখো। হুম, দিদি আছে, দিদি আছে, দিদি আছে, হয়েছে দেখো, খুবই সুন্দর। এটা কিন্তু দুবাই গোল্ড প্লেটিনে রয়েছে, দুবাই গোল্ড গুলো হচ্ছে 2 গ্রাম প্লেটিন, দেখে নাও, খুব সুন্দর কিন্তু পিসটা। হ্যাঁ এইবার ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর কিন্তু পিসটা রয়েছে। যারা যারা আজকে বুকিং করতে চাইছো করে নাও, এটার কিন্তু প্রাইস থাকবে 2400, কোথায় না আমি দেখে নাও তো, 2400 থাকবে কিন্তু প্রাইসটা। ঠিক আছে, 2400 থাকবে কিন্তু প্রাইসটা, 2400 থাকবে কিন্তু এটার প্রাইসটা। সীতাহারটার কাছে থাকলে দেখাও, কোন সীতাহারটা, হ্যাঁ এটার প্রাইস থাকবে আজকের জন্য কিন্তু সীতাহারটার 2400, 2400 থাকবে এটা। দিয়ে দাও তো, কানেক্ট দিয়ে দাও, উইথ ইয়ারিং থাকবে, দেখো ইয়ারিংটা থাকছে এরকম। হুম, একটু দূরে যাও তুমি, হ্যাঁ হ্যাঁ আমি জুম আউট করে দিচ্ছি। যারা যারা এই সীতাহারটা নিতে চাইছো স্ক্রিনশট নাও, নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। আজকের জন্য এটার প্রাইস থাকবে কিন্তু 2400, ঠিক আছে, 2400 কিন্তু থাকবে আজকের জন্য প্রাইসটা। চুরের মধ্যে কি বলছো, সরুর সরুর মধ্যে টায়রা টিকলি দেখাবেন, শিওর দি পারবিন দি, একটুখানি আপনি পাশে থাকুন, দেখিয়ে দেব, কাছে থেকে দেখাতে বলছি, সীতাহারটা কাছ থেকে দেখ। ও আচ্ছা 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 আচ্ছা, নাও আমি একটুখানি জুম করে দিচ্ছি, পেন্ডেন্ট পোর্শনটা দেখে নাও, আর এখন একটুখানি টার্সেলটা দেখিয়ে দাও, টার্সেলটা দেখিয়ে দাও। হুম হুম, বেল্টটা আর কি, বেল্ট পোর্শনটা, হ্যাঁ দেখো শ্রুতি, দেখে নাও, জিনিসটাও কিন্তু খুব সুন্দর। 2400 কিন্তু থাকবে প্রাইসটা, ঠিক আছে, 2400 থাকবে কিন্তু প্রাইসটা, এখন বলো না, 2400 থাকবে কিন্তু প্রাইসটা যদি আজকে বুকিং করো। ফিশ কাটা চেইন দেখাও, ওকে রিয়া দি অবশ্যই দেখিয়ে দেবো, পাশে থাকো, ঠিক আছে, উইথ ইয়ারিং, ইয়ারিংটার একটুখানি লেন্থটা দেখিয়ে দাও তো, স্টেন থেকে খুলে। হ্যাঁ ডিসেম্বরে বলেছি, কোন ইয়ারে তো বলিনি রে। ইয়ো আচ্ছা দেখো, ইয়ারিং এর লেন্থটা একটু একটু খুলে দেখিয়ে দাও, ঠিক আছে, হুম একটুখানি খুলে দেখিয়ে দাও। আমি বলেছি ডিসেম্বরে, কোন ইয়ারে বলিনি কিন্তু। আজকে অনেকজনই দেখছো, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো। আজকে কিন্তু আমাদের সাথে আমাদের ছোট্ট বোন রিমি আছে লাইভে, ওই ঠিক আছে, যারাই আছো সবাই একটুখানি বেশি বেশি করে কমেন্ট করো। দেখো ইয়ারিংসটা দেখে নাও, এটা হারে ইয়ারিংসটা, হ্যাঁ দেখে নাও একটুখানি, এইভাবে দেখিয়ে দাও, দেখা যাচ্ছে, ল্যাংটা দেখে নাও, এটা হারে ইয়ারিংসটা। রিমি ভয়ে ভয়ে কথা বলছে আস্তে আস্তে, আর আমি মাইক ছেড়ে কথা বলছি। দাঁড়াও 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 দাঁড়াও, মা এটা আটকে গেছে, এটা এখানে দিয়ে দিই, ঠিক আছে, ওকে হ্যাঁ ঠিক আছে, নাও এবার তুমি একটু জুড়ে কথা বলো, কেউ কিছু বলবে না। ইয়ারিংসটা দেখেছো, নো বাবা তুমি কি যেন বলছো, হ্যাঁ আচ্ছা ইয়ারিংসটা দেখাও, না বাবা ইয়ারিংসটা, হ্যাঁ বলো, সীতাহারের ইয়ারিংসটা, এটা একটা পিসই খুব সম্ভবত আছে, এখানে একটা স্টোন করা আছে মাঝখানটায়,
আজকে না আমাদের এখানে কিন্তু খুব একটা মানে ইলেকট্রিসিটি ভীষণ জ্বালাচ্ছে, ভীষণ জ্বালাচ্ছে। কিছুক্ষণ আগেও এরকম ছিল, এখনো আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা কন্টিনিউ করছি নাকি কেন লাইফটা কাটবো না? তো লাইফটা এরকমই থাকুক নাকি, দেখাই আমরা। ঠিক আছে, জিনিসটা দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর মান্তসাটা, এখানে পাল আছে, মাঝখানটায় গোল্ডেন, দেখে নাও। এটার কিন্তু প্রাইস থাকবে 1100। ঠিক আছে, থেকে বুকিং করো, তাহলে এটার প্রাইস হবে 1100। হ্যাঁ, বলিস না, কারেন্টটা অনেক জ্বালাচ্ছে আমাদের। দেখো এবার চোরটা দেখে না, চোরটা দেখে নাও, যদি লাইভ থেকে এটা বুকিং করো তাহলে এটার প্রাইস হবে 1340। খুব সুন্দর চোরটা, ডিজাইনটা একবার দেখে নাও। লাইভ থেকে যদি এটা বুকিং করো তাহলে এটার প্রাইস হবে 1340। ঠিক আছে, সরিয়ে দিচ্ছি। আজ বৌদি ভাই এর মোবাইল থেকে লাইভ দেখছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। দেখো এখানে মিলে করা আছে মাঝখানটা, দেখো দেখা যাচ্ছে কিনা ইয়ারিংস, ফিঙ্গার রিং। মিনে করা আছে ফিঙ্গার রিংটা। প্রাইস কত হলো? 400। লাইভ থেকে যদি এটা বুকিং করো 400 না, 450। ঠিক আছে দাও, দাও। আমার কাছে ও আছে, এটা বুঝে খুব সহজ হতো, আমি রিপ্লাই করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নাও ফিঙ্গারিংটা। দুবাই গোল্ডের এই সীতাহারটাই তো আছে। হ্যাঁ, পাল মোটিভের এই ফিঙ্গারিংটা দেখুন,
ও শুনুন দাদি, তুমি বলেছিলে না হিস্ট্রি এক্সামে? হ্যাঁ, তুই লিখেছিস? তাও যে জয়েন হয়েছো, পাশে আছো শ্রুতি, তার জন্য চুমু। আচ্ছা, তার মানে এটা দিদি? আচ্ছা, দিদি বলছো নাকি? একটু বলো না, তাহলে দিয়ে এটা চয়নিকা দিদি নাকি? দেখে না, চয়নিকা দিদি এটা। আর মোটিভের ফিঙ্গারিংটা দেখে না? হ্যাঁ, এটা খুব সুন্দর ডিজাইনটা, একদম ফ্লাওয়ার মোটিভে। তুমি জিজ্ঞেস করো আমাকে, না জিজ্ঞেস করে প্রাইস বলো না। ঠিক আছে, ঠিক আছে, প্রাইস কিন্তু এটার থাকবে 300 যদি লাইভ থেকে বুকিং করো। যদি লাইভ থেকে ইনস্ট্যান্ট বুকিং করো তবেই এই প্রাইসে পাবে। ও দিদি, ফুল কমেন্টটা পড়লে কি করে পড়ি বলতো? একদিকে হচ্ছে কারেন্ট নেই, আরেকদিকে হচ্ছে তো রিমি দিদি নতুন, এবার পুরো কমেন্টটা পড়তে গেলে অন্যরা যদি কিছু ভাবে তার জন্য ছেড়ে দিলাম আর কি। তুই চিন্তা করিস না, পড়বো। কোথায় জানি ওর কমেন্টটা চলে গেল। দিদি ফ্লাইটে, আমি তা নেই দিদি। ফ্লাইটে বলতে কি, দিদির তো আবার 1 ঘন্টা না 2 ঘন্টা পর ফ্লাইট। আচ্ছা ঠিক আছে, প্রিয়াঙ্কা দিদি কি? হ্যাঁ প্রিয়াঙ্কা দিদি, হ্যাঁ দুবাই গোল দেখতে চেয়েছিল। প্রিয়াঙ্কা দিদি, এটা দুবাই গোলদের সীতাহারটা আছে, দেখতে পারো, খুব সুন্দর ডিজাইনটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলো। হ্যাঁ, থেকে চলে যেও না, তুমি দেখাও, তুমি দেখাও, ও আজকে লাইভে দেখাচ্ছে, তোমরা একটুখানি দেখো। কি দেখো তুমি? এই তো চলে এসছে। এবার দেখো, দেখে নাও সীতাহারটা। আচ্ছা কারা কি দেখতে চাইছে একটুখানি কমেন্ট করো। সীতাহারের প্রাইসটা প্লিজ তানিয়া দি, সীতাহারের প্রাইসটা থাকবে 2400, 2400 থাকবে প্রাইস, 2 প্রাইস যদি তোমরা লাইভ থেকে ইনস্ট্যান্ট বুকিং করো। না, ওখানে ওয়াইফাইটা কানেক্ট হলো, ঠিক আছে, 2400 থাকবে প্রাইস যদি লাইভ থেকে বুকিং করো। আচ্ছা সব দেখিয়ে দিয়েছো, আবার একটুখানি দেখিয়ে দাও, আবার একটুখানি দেখিয়ে দাও, ঠিক আছে। সাথে ইয়ারিংটা নাও, নিচে খোলা অবস্থায় আছে, নিচে খোলা অবস্থায় আছে। হ্যাঁ, থ্যাংক ইউ শ্রুতি, নেক্সট তোর এক্সাম আছে না, তুই একটুখানি, হ্যাঁ শ্রুতি বলছে খুব খুব ইজি, একটুখানি দাঁড়িয়ে যা, কেননা এখন জাস্ট তোর ওয়াইফাইটা কানেক্ট হলো, ঠিক আছে। ঠিক আছে, যারা যারা এই সীতাহারটা বুকিং করতে চাইছো চটপট এসএস নিয়ে বুকিং করো। চলো এবার নেক্সট জিনিস দেখাও, চোকারটা যারা বুকিং করতে চাইছো একটুখানি ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারো। এটা খুব সম্ভবত একটা পিসি অ্যাভেলেবেল আছে, 700 যাবে লাইভ থেকে বুকিং করলে। পেছনের পার্ল সীতাহারটা একটু দেখাও, পার্ল সীতাহারটা নাও তো, পেছনের পার্ল সীতাহারটা নাও তো। কিছু না শুরুতে, ওই যে কারেন্ট চলে গেছিলো যার জন্য এরকম হয়েছে, ঠিক আছে। আচ্ছা সীতাহারটা স্ট্যান্ড সমেত দেখো না, পাশে থাকো সবাই। হ্যাঁ এটাই, প্রাইসটা আমাকে বলো কি আছে।
আচ্ছা, এটা যদি লাইভ থেকে বুকিং করো তাহলে কিন্তু আজকে পড়বে 1700 উইদাউট ইয়ারিং, ঠিক আছে? উইদাউট ইয়ারিং কিন্তু প্রাইস থাকবে এটার 1700, ঠিক আছে? যদি লাইভ থেকে তোমরা আজকেই রাত্রে 12টার মধ্যে বুকিং করো তবেই কিন্তু জিনিসটা থাকবে 1700। দেখে নাও, খুবই সুন্দর কিন্তু পার্ল মোটিভে রয়েছে জিনিসটা, দেখো। এই যাচ্ছে কিন্তু ঝালর সিস্টেমের মধ্যে, পেন্ডেন্ট পোর্শনটা দেখো, খুবই সুন্দর সোনার রেপ্লিকা পিস উইদাউট ইয়ারিং এ আছে এটা। এই পিসটা কিন্তু থাকছে আজকের জন্য 1700 টাকা, 1700 কিন্তু থাকছে আজকের জন্য, আজকের জন্য কিন্তু থাকছে 1700। যারা যারাই ভাবছো নেবে, ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো আমাদের পিন পোস্ট করা রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কি পিন পোস্ট করা। আচ্ছা শ্রুতি আবার কি দিচ্ছে, ইয়া হোয়াটসঅ্যাপ করেন বলো। ঠিক আছে, চল, যারা যারা নেবে ভাবছো এই সীতাহারটা নিতে পারো। প্রাইস কিন্তু এটার থাকবে 1700 যদি আজকে লাইভ থেকে বুকিং করো, ঠিক আছে? চলো এবার কানেরটা দেখে নাও, যেটা কানের আমরা পেয়ার করে রেখেছি, একটুখানি সামনে আনো। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু একটা ঝুমকো মোটিভে আছে। প্রাইস কিন্তু এটার থাকবে 330 টাকা আজকে যদি লাইভ থেকে বুকিং করো। বেশ বড় মাপেরই রয়েছে জিনিসটা, ঝুমকোটা দেখে দাও একটুখানি। ওখানে আরো আছে নিকিতা, এপাশে এসে ওই ঝুমকোটা বের করে দাও, এই ঝুমকোটা বের করে দাও, মানে এখানে ততটা বোঝা যাচ্ছে না। ওই যে 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 ঝুমকোটা এখানে আছে, এইখানে আছে, বের করো। প্রাইস কিন্তু এটার থাকবে আজকে 330 টাকা, ঠিক আছে? আচ্ছা এবার আমি একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, দেখো। এই যাচ্ছে জিনিসটা, খুবই সুন্দর, দেখো সোনার মতো কাজ করা রয়েছে এটার মধ্যে। প্রাইস কিন্তু অনলি 330, যথেষ্ট বড় মাপের রয়েছে জিনিসটা। 330 যাবে আজকে যদি লাইভ থেকে বুকিং করো। জাস্ট একটা স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের পাঠিয়ে দাও। আর যারা যেখান থেকেই দেখছো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বাড়ি বসেই পেয়ে যাবে যদি তোমরা অনলাইনে জিনিসটাকে পারচেজ করো, ঠিক আছে? চল, অল ওভার ইন্ডিয়াতে আমাদের কিন্তু ডেলিভারি সার্ভিস ওপেন আছে, কোড অ্যাভেলেবেল আছে, অনলাইনে যদি তোমরা পেমেন্ট করো সেটাও অপশনও আছে, ব্যাংক ট্রান্সফার আছে। তবে কোডে আমি বলবো, যারা একটুখানি, যাদের একটুখানি আর্জেন্ট নেই, সাপোজ তোমার আর্জেন্ট নেই, তারাই কিন্তু কোডে অর্ডার করবে। যাদের তাড়াহুড়ো আছে তারা প্লিজ সিওডিকে অ্যাভয়েড করো, কেননা জিনিসগুলো কিন্তু লেটে পৌঁছয়, ঠিক আছে? জিনিস লেটে, পার্সেলগুলো লেট পৌঁছাচ্ছে, এটা কিন্তু আর আমাদের হাতে থাকে না। ডিসপ্যাচ হওয়ার পর আমাদের হাতে কিন্তু কিছু থাকে না, সে কারণে বলছি যারা করে নেবে তারা একটুখানি সময় হাতে নিয়ে অর্ডার করবে। আর যারা অনলাইন পারচেজ করবে, আমরা তো চেষ্টা করি যেদিনকে পেমেন্ট করো তার পরের দিনকে বা তার পরের দিনকে ডিসপ্যাচ করার, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু আমরা ট্র্যাকিং প্রোভাইড করি, ঠিক আছে? চল এটা দেখে নাও, যারা যেটাই নেবে চেষ্টা করো অনলাইনে। অনলাইনের ক্ষেত্রে কি হয়, শিপিং চার্জেসটা কিন্তু অনেকটাই কমে যায়, অনলাইনের ক্ষেত্রে কিন্তু শিপিংটা অনেকটাই কমে যায়, ঠিক আছে? আচ্ছা এবার আমি আমার হাতেরটা দেখিয়ে দিচ্ছি, দেখো খুবই সুন্দর কিন্তু আমি একটা কঙ্কন পরেছি, দেখো। এগুলো কিন্তু বেশ আগেরকার ডিজাইন করা, ঠিক আছে? এটা কিন্তু বেশ আগেরকার দিনের ডিজাইন, দেখো খুব সুন্দর কঙ্কনটা। প্রাইস আছে কিন্তু এটার আজকের জন্য 800, এটার প্রাইস আছে আজকের জন্য 800, ঠিক আছে? যারাই নিতে চাইছে ঝটপট এসএমএস কিন্তু করে ফেলো হোয়াটসঅ্যাপে। এই তো হাসছো কেন গো, মহাদেব কি এসছে না রে? খুবই দুঃখিত, মহাদেব এখনো আনতে পারেনি মহাদেবকে। চল এই কঙ্কনটা দেখে নাও, প্রাইস কিন্তু এটার পড়বে 800। এই ঠান্ডাতে আসবে না বলছে গো। আচ্ছা চলো, হ্যাঁ তানি ওখান থেকে একটুখানি কমেন্ট কাটতো, কমেন্টগুলো না পড়তে পারছি না ঠিকঠাক করে। চল এই কঙ্কনের প্রাইসটা কিন্তু থাকবে 800 যদি লাইভ থেকে তোমরা বুকিং করো। আচ্ছা চল এবার এটা আমি সরিয়ে দিচ্ছি, নোয়ার বক্সটা বের করো, কতগুলো নোয়া এসছে ওইগুলো দেখাই একটুখানি। আচ্ছা এবার আরেকটা কঙ্কন দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু তোমার 2425 যারা আছো তারা কিন্তু এটা বুকিং করতে পারো। এটার প্রাইস থাকবে কিন্তু 800, চলো এটার প্রাইস কিন্তু থাকবে 800, ঠিক আছে? এটার প্রাইস থাকবে কিন্তু 800। আমি তো
না একটু পরে, আমি ঠিক নাই এখনো। চলো, এটার প্রাইস কিন্তু থাকবে 800। যারা নিতে চাইছো ঝটপট এসএম ঝটপট এসএস নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করে ফেলো। যা দেখাচ্ছি সেগুলোর কিন্তু আর পিস অ্যাভেলেবেল নেই, যা দেখাচ্ছি সেটা একটা পিসে অ্যাভেলেবেল আছে 800। এতটা মানে এগুলো কিন্তু সোনার মতোই ডিজাইন করা, ঠিক আছে, সোনার মতোই ডিজাইন করা। প্রাইস কিন্তু এটার 800 থাকবে, ঠিক আছে। চলো এবার আমি একটা নোয়া দেখিয়ে দিই, তুমি না হয় এগুলো খুলে অন্য কিছু পড়ো, আমি যতক্ষণে দেখাচ্ছি। চলো এটা আরেকটা দেখাচ্ছি, দেখো এটার কিন্তু প্রাইস থাকবে লাইভ থেকে যদি বুকিং করো 1050। লাইভ থেকে যদি তোমরা বুকিং করো তাহলে পড়বে কিন্তু 1050। রিয়াদি খুব সম্ভবত দেখতে চেয়েছিলে কঙ্কনটার সাইজ এসছে কি। রিয়াদি, আচ্ছা আচ্ছা, ধ্রুবদা এখনো আসেনি গো, এখনো আসেনি। চলো এই এই নোয়াটা দেখে নাও, লোহা বাঁধানো, অনেকেই এটাকে লোহা বাঁধানো বলো, আবার আমরা নোয়াও বলিয়ে থাকি। তোমার মুখটা দেখাও। হ্যাঁ হ্যাঁ আসবো একটু পরে। চলো এটার কিন্তু প্রাইস থাকবে 1050 যদি লাইভ থেকে বুকিং করো। হ্যাঁ যদি লাইভ থেকে বুকিং করো তাহলে কিন্তু এটার প্রাইস পড়বে 1050, 1050 টাকা যদি লাইভ থেকে বুকিং করো। দেখো জিনিসটা খুবই সুন্দর, ঠিক আছে, খুবই সুন্দর কিন্তু যাচ্ছে জিনিসটা দেখানো। সাইজ 22 থেকে কিন্তু স্টার্ট, 22 থেকে আপ টু 28 সাইজ অবধি আছে। যদিও বা রিয়া আর রিয়াদি, রিয়া চক্রবর্তীকে নয় আরেকজন রিয়াদি বলেছিল এটা নেবে, তো যদি নাও দিদি তাহলে তুমি ঝটপট কনফার্ম করো, ঠিক আছে। যদি তুমি এই নোয়াটা 28 সাইজে নিয়ে থাকো তাহলে কনফার্ম করো, না হলে আমি এখানে বলবো যে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। রিয়া রিয়া বলে একজন দিদি আছো খুব সম্ভবত লাইভে, তুমি একটুখানি কনফার্ম করে নিও, ঠিক আছে। 28 সাইজটা তুমি নেবে বলেছিলে, যদি তুমি না নাও তাহলে একটুখানি কনফার্ম করে দিও, আমি বলে দেবো 28 সাইজও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এটা সাইজেস অনেকগুলো অ্যাভেলেবেল আছে, তো যারা যে সাইজে চাইছো সেটা হয়ে যাবে, ঠিক আছে। চলো সরিয়ে দিচ্ছি নোয়াটা, এবার কি দেখাবো, এবার দেখাই, এবার কি নোয়া দেখাই কিছু, নাকি নোয়া কিছু দেখাতে পারি। ও পড়ছে, ওকে পড়তে দাও, তুমি আমাকে দিতে দাও, দিতে দাও। চলো এবার আমি আরেকটা নোয়া দেখিয়ে দিচ্ছি, ও ততক্ষণ একটুখানি চেঞ্জ করে নিক জুয়েলারিগুলো। দেখো খুব সুন্দর কিন্তু লিফ মোটিভের মধ্যে একটা আঁকাবাঁকা ডিজাইনের মধ্যে নোয়া যাচ্ছে। প্রাইস কিন্তু এটার থাকবে অনলি 600 যদি লাইভ থেকে বুকিং করো, 600 থাকবে যদি লাইভ থেকে বুকিং করো। দেখো এটা আই থিঙ্ক 28 সাইজে হয়ে যাবে, এটা 28 সাইজে হয়ে যাবে। ছেড়ে দাও, ও দেখে দেখে পড়ো, একটুখানি চশমাটা পরে নাও না, কিছু হবে না, চশমা পরে তুমি জিনিসগুলো পরে নাও। ফিশ কাটা চেইন, ওকে ফিশ কাটা চেইন দেখিয়ে দেবো, একটুখানি পাশে থাকো। আগেরটা 28 সাইজে হবে, হ্যাঁ রে আগেরটা 28 সাইজে হবে, তবে একজনের কনফার্ম করার কথা, এখনো কনফার্ম করেনি বুঝলি, যার জন্য আমি এখনো বলছি। এবার যে তাড়াতাড়ি পেমেন্টটা করবে তাকেই দেবো। চলো এই নোয়াটা 28 সাইজে যাচ্ছে, প্রাইস থাকবে অনলি 600, এটা কিন্তু প্রাইস থাকবে 600। কি হয়েছে, হ্যাঁ 600 থাকবে কিন্তু এই লিফ মোটিভের নোয়াটা, ঠিক আছে। চলো সরিয়ে দিচ্ছি। চলো এবার ও একটা নেকলেস পরেছে, দেখো এটা আগের বারও এসেছিল, বেরিয়ে গেছে, খুবই সুন্দর কিন্তু দেখো। চাটাই নেকলেস, চাটাই নেকলেস বলো, অ্যাজ এ চোকারও তোমরা পরতে পারবে এটাকে। প্রাইস কিন্তু এটার থাকবে 2200 আই থিঙ্ক, দেখে নিই, দাঁড়া দাঁড়া দেখে নিই, থাকবে কিন্তু প্রাইস 2200 থাকবে কিন্তু ও যে পড়েছে নেকলেসটা ওইটার প্রাইস, ঠিক আছে। এবার একটুখানি ডিজাইনটা দেখাও, যাদের যেটা পছন্দ হচ্ছে এসএস নেই কিন্তু হোয়াটসঅ্যাপ করে ফেলো। আচ্ছা মিনা করা মণিপুরি বালা হবে, মণিপুরি বালা না গদি, মিনে করা বালা আমাদের কাছে আছে, তবে মণিপুরি বালাটা আমি ঠিক বুঝলাম না, গোলাপ বালা নেই, শিউলি বালা আছে 28 সাইজে। আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, গোলাপ বালা নেই তবে শিউলি বালা আছে, যেটার সাইজ আছে 28 সাইজে। তোমরা যে যেটা দেখতে চাইছো একটুখানি কমেন্ট করে বলো,
দেখিয়ে দেবো। ইয়ারিংসটা দেখে নাও, তোমার এই চশমাতে কিছু বোঝা যাচ্ছে না? ঠিকই তো লাগছে, চশমা পড়ো, চশমা পড়ো, ভালো লাগছে, হ্যাঁ খারাপ লাগছে না তো, এট লিস্ট দেখতে তো পারবে আমার মতো। আমি তো আচ্ছা যাই হোক একটুখানি লেন্স করেছি, আমি তো আচ্ছা এবার আর কে কি দেখতে চাইছো একটুখানি কমেন্ট করো, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মিনে করা বালাটা দেখো তো, হ্যাঁ এখানে কি কি আছে মিনে করো বালা দেখে দাও, বা বালার বক্সটা নাও, তুমি ভিতরে চলে যাও। এখন শুধু জিনিস দাও, চশমা পরেই বেশি ভালো লাগছে, হ্যাঁ চশমা পরেই ভালো লাগছে। রিয়াদি না, এটা ধ্রুব দাদা, ধ্রুব দাদা আর বৌদি ভাই। ইয়ারিংস দেখাও না সুপর্ণা দি, অনেকদিন পরে, একটুখানি পাশে থাকো দেখিয়ে দেবো। কিরকম ইয়ারিং দেখতে চাইছো বলো? চলো ও রিমিদি, তুমি কি চশমা ছাড়া কিছুই দেখতে পারো না? না রে না রে, দেখি না আমরা সবাই, জানিস তো আমরা এই দোকানে তিনজন আছি, সবারই -4.5, কারোর হচ্ছে -5, এরকম অবস্থা, মানে চোখে অন্ধ বললেই হয়। আচ্ছা চলো বালাটা দেখে নাও, হ্যাঁ মিনে করা বালা, গ্রিন কালারের আছে মিনেটা, দেখে নাও। এটা সাইজটা কত হবে? আচ্ছা এটা পড়বে, যদি লাইভ থেকে বুকিং করো 1480, লাইভ থেকে যদি বুকিং করো তাহলে এটার প্রাইস হচ্ছে তোমার 1480, ইনস্ট্যান্ট বুকিং করতে হবে। দেখো 24 সাইজে আছে এটা, একটা হবে না 24 সাইজে, সেমটা মধ্যে নেই, সেমটা তো বেরিয়ে গেছে, অন্য কিছু হবে, দেখো 24 সাইজে আছে, লাইভ থেকে যদি বুকিং করো লাইভ থেকে বুকিং করলে এটা পড়বে। হাই দি, হাই হ্যালো বলো, থেকে যদি বুকিং করো 1340 হবে।
এটা গোল্ডের রেপ্লিকা, কোন জুয়েলারি রেপ্লিকা বলো না আর কি। হ্যালো দিয়াদি, দেখেন ওই গলাটা? খুব সুন্দর এটা, দেখেন? খুবই সুন্দর, এটা কিন্তু গোল্ডের রেপ্লিকা পিস। যারা নিতে চাইছো, খুবই একটা নামি দামি জুয়েলারি, খুবই নামি দামি একটা জুয়েলারি, কিন্তু এটা রেপ্লিকা পিস। অর্ধেকটা আবার মেরুন কালার আছে, খুব সুন্দর ডিজাইনটা, দেখেন? প্রাইস কি, এটা কত আছে প্রাইসটা দেখো, আর সাইজটা, এটা খিলান দেওয়া রয়েছে কিন্তু, সাইজটা বলে দিচ্ছি। হ্যাঁ, সাইজটা বলে দাও, 2-6 সাইজে আছে এটা, 1340। যদি লাইভ থেকে বুকিং করো তাহলে এটা হবে 1340, ইনস্ট্যান্ট বুকিং করতে হবে। দেখে নাও, ডিজাইনটা খুবই সুন্দর। যারা চাইছো নিতে, তারা কিন্তু এটা দেখতে পারো। দেখো এখানটায় অর্ধেকটা আছে মিনা, এখানে আছে ডিজাইনটা, দেখে নাও। যারাই যেটা নিতে চাইছো এসএস নিয়ে কি, তো WhatsApp করে ফেলো। হ্যাঁ বলো, এটা শুলি वाला আছে। টাকা নাই তো কি হইছে, কার্ড আছে তো, কার টাকা নাই, দেখে না কি বলছিস, শুলি वालाটা। এটা খুব সুন্দর ডিজাইনটা দেখো না, এটাও কিন্তু গোল্ডের রেপ্লিকা পিস। বারাগুলি সবগুলি একদম সাইজে আছে এটা। কোনটা গো? না গো, 24 না, এটা 28 সাইজ, 28 সাইজ, 28 সাইজ। মঙ্গলসূত্র হ্যাঁ, বড়া বড়ে বড়া মে, জি জি জি, মঙ্গলসূত্র হ্যাঁ মালা ম্যাম, পপ্পু মালা, ঠিক হ্যায় হাম লোক দিখা দেঙ্গে, আপ থোড়া হামারে সাথ লাইভ মে রহিয়ে। 1800 পড়বে লাইভ থেকে ইনস্ট্যান্ট বুকিং করলে। আগের মেরুন মিলাওয়ালাটা দেখাও। ওয়াও কি হচ্ছে এটা, কি ওয়াও বিউটিফুল, ভেরি ডেঞ্জারাস, কে এটা, ওয়ানশান, কোন এইয়ে আমারে দেখাও না প্লিজ, দেখাচ্ছি গো। আচ্ছা ঝুমকো, ঝুমকোর বক্সটা বের করো তাহলে, দি দেখে নাও মেরুন বালাটা, মেরুন বালাটা দেখে নাও, এটা কোন কোন সাইজ अवेलेबल আছে বলো। 24 সাইজে এটা अवेलेबल আছে, দেখে নাও, 24 সাইজে এটা अवेलेबल আছে। যদি লাইভ থেকে বুকিং করো 1340 হবে। রিমি খুব সুন্দর লাগছে, শ্রীময়ী চক্রবর্তী কে বলো তো, শ্রুতিকে দেখিয়ে দাও, দেড় পেছে নোয়াটা, না হলে কান্না শুরু করে দেবে ও। আচ্ছা আচ্ছা, দেড় পেছে নোয়াটা কোথায় ছিল, ওটা 24 সাইজে আছে, ওটা বক্সে ঢুকে দিয়েছো, 1340 দাও তো, লাস্ট থেকে যদি বুকিং করো 1340।
মানে আমি জানো তো এটা নিচে রেখে খুঁজে বেড়াচ্ছি, সরিয়ে দিচ্ছি। নাও আঠাশ সাইজের এই নোয়াটা দেখে দাও, শ্রুতি নাকি কান্না করবে। দেখে নে শ্রুতি নোয়াটা। হ্যাঁ সাইজটা এটা 28 সাইজের চাইছে, সব সাইজে अवेलेबल আছে। দেখে নাও নোয়াটা। হ্যাঁ সবাই দেখতে পারো জিনিসটা সত্যি খুব সুন্দর। আরে সুনন্দাদি পড়ছে তার জন্য আর আমি পড়ছি না, এরকম কিছু না, খারাপ পাস না। আর পর কিছু নাই, খারাপ পেলে জিনিস দেব না তোকে। দেখে নাও তোমার নোয়াটা। চকলেটও দেব না। নোয়াটা দেখে নাও, আমার কমেন্টটা পড়ে না। হ্যাঁ নোয়াটা দেখে নে, 28 সাইজে এটা হবে, হলে তাড়াতাড়ি এসএস দিয়ে বুকিং কর, তবেই পাবি। কেন আরেকটা দিদিও কিন্তু বলে রেখেছে, তুমি যে সীতাহার গলার পরছো কত গো, এটা অ্যাঞ্জেল গোপা দিদি, এটা হচ্ছে গিয়ে 2400 থাকবে যদি লাইভ থেকে বুকিং করো। এসএস নিলাম মায়ের পছন্দ হলে, ঠিক আছে পছন্দ হলে বলবি, যখন বলিস একটুখানি তাড়াতাড়ি কনফার্ম করতে, কেননা তোকেও ফেলতে পারবো না, ওই দিদিটাকেও ফেলতে পারবো না, যে তাড়াতাড়ি বলবে তাকেই দেব। ঠিক আছে একটা পিসি আছে 2 এক্স সাইজ। একবার দশবার মতো দেখে নে নোয়াটা। ঠিক আছে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ছড়িয়ে দাও। এবার আর কি দেখতে চাইছো? আচ্ছা মঙ্গলসূত্র এক ম্যাডাম নে বলা থা দিখানে কে লিয়ে, তো ম্যাডাম আপ দেখ লিজিয়ে আগর আপ লাইভ মে হ্যায় তো। মঙ্গলসূত্র ইয়ে ওয়ালা ये वाला रहेगा 650 रहेगा ये पूरा पीस। ठीक है झुमकर बॉक्स मेरे को रखो। अच्छा झुमकर देखिए पास रखो, देखिए 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 जी 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 देख लीजिए मैडम, आपने देखने के दिखाने के लिए बोला था। ये वाला जो मंगलसूत्र आएगा विद चार सेल प्राइस रहेगा इसका 650, चलिए 640 कर दे रहे हैं, इसका प्राइस रहेगा 640। ठीक है जिनको भी पसंद आएगा स्क्रीनशॉट लेके व्हाट्सअप कर दीजिए, और हमारा जो भी है ऑनलाइन बुकिंग का है इंस्टेंट, जिस अभी जो प्राइस में बोल रही हूँ उसका इंस्टेंट बुकिंग है। ठीक है इंस्टेंट बुकिंग करने पे ही ये प्राइस मिलेगा 640 রেগা উইথ টার্সেল, 640 রেগা উইথ টার্সেল। এটা লেন্থটা একটুখানি দেখিয়ে দাও তো, দেখো একটু গলা দিয়ে পড়ে নাও, সরি মাথা দিয়ে পড়ে নাও, কি আবুল তাবুল বকছি। হ্যাঁ দেখে নাও ইসকা লেন্থ দেখ লিজিয়ে, মঙ্গলসূত্র পরো না টার্সেল, বিয়ে হবে বিয়ে হয়ে যাবে। আচ্ছা রে ঠিক আছে, তাহলে তো রিমির বিয়েটা খেয়ে নিবি তাহলে তো আরো ভালো। আচ্ছা কানেরটা একটুখানি, হ্যাঁ তো বাহারটা শোনো না। ये वाला मंगलसूत्र आएगा 640, जिनको भी चाहिए स्क्रीनशॉट लेके व्हाट्सएप कर दीजिए। चलो छोड़ दो इसको, सीधा हटा देखिए दाओ लागबो का ना। कानेटा एकटुखानी তুমি চুলগুলোকে সরিয়ে কানেটা দেখাও, এইভাবে ডান দিকেটা দেখো, এটার মধ্যে বোঝা যাচ্ছে না তো কেন এটার মধ্যে ট্যাগ লেগে আছে, ডান দিকেটা দেখাও। হ্যাঁ দেখাও এটা, হ্যাঁ এই দেখে নাও কানবালিটা, যারা চাইছে সরিয়ে দাও তো তোমার হাতটা, তোমার হাতটা সরাও। হ্যাঁ এই দেখে নাও, আমি অ্যাকচুয়ালি পড়েছে জিনিসটা দেখো, খুবই সুন্দর কিন্তু পিসটা, প্রাইস থাকবে অনলি কত, 800 আই থিঙ্ক 800, হ্যাঁ 800 কিন্তু থাকবে। একটা কানের খুলে নাও, হ্যাঁ আমাকে তো রিমিদি ইনভাইট করবে না, খাবো তোমার কানেরটা। হ্যাঁ এঞ্জেল তানহাদি একটুখানি দেখে নাও, 800 পড়বে এই কানবালিটা। কত কানবালি, কত ঝুমকো, এটা কত দিন পড়েছি আর পড়বো না, খুব সুন্দর। এখান থেকে একটা বালাও তো দিতে পারো, অসুবিধা নেই তো, এখান থেকে একটা বালা দিয়ে দাও।
যেহেতু কোনো লাইভে দেখায়নি সেটা দাও। লাইভ থেকে যদি বুকিং করো তাহলে 800 হবে, 800। হ্যাঁ, যারা দেখতে চাইছো একটুখানি চটপট কমেন্ট করো, কে কি দেখতে চাইছো দেখিয়ে দেবো, ঠিক আছে? কে কি দেখতে চাইছো একটুখানি কমেন্ট করো, দেখিয়ে দেবো। ঝুমকোটা কিন্তু ডাবল লেয়ারের মধ্যে যাচ্ছে, ঝুমকোটা যাচ্ছে তোমার ডাবল লেয়ারের মধ্যে। যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট এটার প্রাইসটা একটু বলে দাও আমাদের। এটার প্রাইসটা দেখতে হবে, প্রাইসটা ঠিক সাথে রাখার আছে। আচ্ছা, এটা যার পছন্দ হচ্ছে একটুখানি এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো। আর জিমি পানি থাকলে একটুখানি জিজ্ঞেস করো, তাদের ওখানে আছে। তাহলে এটার প্রাইসটা একটু বলে দাও না। হ্যাঁ, ওখানে একটা পিস আছে, যার জন্য তানিকে জিজ্ঞেস করছি। এতক্ষণ আমি ওই পাশ থেকে কথা বলছিলাম, তোমারটা থাকবে নি, তোমার মোবাইলটা থাক নাকি আমার। হ্যাঁ, নাও। আচ্ছা, এবার আমি কিছু জিনিস দেখাই, আমরা দুজনেই মিলেমিশে দেখাচ্ছি। নোটিফিকেশনটা কিছুক্ষণ পরে আসে, সাথে সাথে আসে না। জুম আউট হয়েছে, একটুখানি লক্ষ্য রেখো মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে, ঠিক আছে? আচ্ছা চলো, এবার আমি ঝুমকোগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঝুমকো কটা আমি দেখিয়ে দিচ্ছি, সুপর্ণাদি দেখতে চেয়েছিল, আমি ঝুমকো কটা দেখিয়ে দিচ্ছি। একটুখানি বলো না গো, শ্রুতি আবার হ্যাপি। আচ্ছা, জুম আউট হয়নি এখনো, জুম আউট হয়নি এখনো, তুমি একটু সরো সরো। হ্যাঁ, জুম আউট করাই তো করাই রয়েছে রে। আচ্ছা, তানি এই কানেরটা ওখানে আছে, একটুখানি বল না, কপালে টিপ পড়লাম কেন, কি হয়েছে বল। আচ্ছা, এটা ওই দোকানে আছে, একটুখানি বল না রে, কতটা প্রাইস পড়বে দেখো।
খুবই সুন্দর, কিন্তু ঝুমকোটা দুইটা লেয়ারের মধ্যে রয়েছে। প্রাইসটা একটুখানি বল না, তাহলে ওখানে আছে এটা, যে প্যাকেট থেকে খুলেছে সেই প্যাকেটেই লেখা আছে। না না, এটা থেকে আরেকটা। রিমিদি ভাবে বসেছিল, ইস ইস এসএস মিলিয়ে ভালো হতো। আরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো দেখিয়ে দিলাম, এটার প্রাইস থাকবে 340 যদি লাইভ থেকে বুকিং করো। চোকাটা দাম কত বলছি পারবি, পারবিনেশা পারবিনেশা ম্যাম একটুখানি পাশে থাকুন, দেখি বলছি প্রাইসটা আর দেখিয়ে দেব। এটা একটা পিস আছে, এটা কিন্তু গোল্ডের রেপ্লিকা চোকার। চলো এই ঝুমকোটা চলে যাবে 340 340। আজকে দুজনে মিলেই লাইভটা করব, তো যা যা কাণ্ড ঘটে গেছে, হঠাৎ করে লাইট চলে যাচ্ছে বড়টা। হ্যালো রিপাদি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। চলো ঠিক আছে, 900টা বলে তো দেখিস, আমার ভয় লাগে কিছু উল্টা পাল্টা প্রাইস বলতে। আচ্ছা 900 যাবে কিন্তু লাইভ থেকে বুকিং করলে। ওকে, যারা যারা চাইছে ঝটপট এসএস নিয়ে বুকিং করে ফেলো, এগুলো কিন্তু লিমিটেড স্টক রয়েছে, দুটো পিস আছে বড়টা। হ্যাঁ হ্যাঁ সেটাই, ওকে থ্যাংক ইউ। আমার কমেন্টটা পড়ো, চলে গেছে, আমি কি করে পড়ি বলতো। প্রাইস থাকবে ওনলি 900, যদি নিতে চাও ঝটপট এসএস নিয়ে বুকিং করে ফেলো, ঠিক আছে। চলো সরিয়ে দিচ্ছি ঝুমকোটা, জানি না সবাই চলে যাচ্ছে কেন। আচ্ছা কিছু হবে না, ধরো জয়েন করবে যাবে, জয়েন করবে যাবে, আবার করো। বাবা অবশ্য বউ এর এন্ট্রি হলো, হ্যাঁ কোথাকার বউ রে আমি। চলো এই ঝুমকোটা দেখে নাও, খুবই সুন্দর। প্রাইস কিন্তু ওনলি 430 যাবে কিন্তু প্রাইসটা, প্রাইস থাকবে এটার 430। ভুলে গেছি তো বিশ চকলেট আনতে। চলো হাই দি, হ্যালো সম্পি দি। চলো এই ঝুমকোটা নেকলেসটার রেট আর রামা দি একটুখানি পাশে থাকো বলে দিচ্ছি। তানিয়া রয় হ্যালো 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 হাই, হ্যালো সবাইকে, যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটুখানি জয়েন করো আর কমেন্ট করে জানিয়ে সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ একটা কাজ করতে পারো, এখন ওকে ছবি কাটা তুলে দিতে পারো। চলো এই ঝুমকোটা চলে যাচ্ছে 430, এই ঝুমকোটা বলে যাচ্ছে 430। শুনো দি, শুনো তোমাকে আর ইমিদিকে বলছি, তোমরা বিয়ে করলে হুগলিতে করো, ছেলে খোঁজ ওখানে। সরি আমি নাক চুল খাচ্ছি। চলো 430 যাবে এটা, 430 যাবে এই এই ঝুমকোটা, ঠিক আছে। আমার নীলকুলি সবাই একটুখানি অ্যাভয়েড করো, জিনিস দেখো আমাকে দেখতে হবে না, ঠিক আছে। আচ্ছা এটা দেখিয়ে দিলাম, এটা না খুব সম্ভবত এখানে 399 এর একটা ঝুমকো ইয়ে আছে, এটাও না ঠিক কোনটা জানি। নিকিতা এদিকে একটুখানি আসো তো। আচ্ছা এটাও ছাপ, তুমি তো ছেলে খোঁজ, হ্যাঁ সেটাই না। এটার কিন্তু প্রাইস থাকবে 430। আসামে সব জায়গা থেকে ছেলে দেখছে, শুভদাও বলছে তোমার জন্য, আমি আসাম আসবো। ও রিমি ইন্টারেস্টেড আসামে, আসামে ছেলে খোঁজ। চলো স্বয়ং ভাষার চেয়ে দাও। এই ঝুমকোটা দেখিয়ে দিচ্ছি, এবার একটুখানি বেশি মস্তি হয়ে যাচ্ছে। এই ঝুমকোটা চলে যাবে কিন্তু 430 যদি লাইভ থেকে বুকিং করো, ঠিক আছে। 430 চলে যাবে এই ঝুমকোটা, দেখে নাও 430 চলে যাবে এই ঝুমকোটা, পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে কিন্তু বুকিং করো। হ্যালো অর্পিতা দি, আমি ভালো আছি গো, তুমি কেমন আছো বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইয়ার কমপ্লিমেন্ট। চলো সরিয়ে দিচ্ছি, এবার না কটা একটা সিম্পল নেক পিস দেখাই, যেটা খুব সম্ভবত আমাদের পেজেও দেওয়া হয়েছিল। গুড ইভিনিং নবজিতা দি, কেমন আছো গো। সারাদিনে জল খাই না, কিন্তু আমি যেদিনকে লাইভে আসি সেদিন নির্ঘাত আমি এক দু এক লিটার মনে হয় এক দেড় লিটার জল খেয়ে নিই। না না শুনো, তোমরা ত্রিপুরার ছেলেকে বিয়ে করো, হুগলিতে শিফট করে যাও। বাহ ঠিক আছে রে। আচ্ছা এই নেকলেসটা দেখিয়ে দিই, ঠিক আছে। তোমার ইয়ারিংটা
প্রাইস কত? আমার ইয়ারিংটা দেখো, খুবই কিউট একটা ইয়ারিং। এটার প্রাইস থাকবে কিন্তু 340, 340 টাকা থাকবে কিন্তু এটার প্রাইস। দেখো খুব কিউট একটা ইয়ারিং। জল খাও, ফোন চার্জ আছে তো? হ্যাঁ, এখন চার্জ না থাকলে কোনো সমস্যা নেই, চার্জে দিয়েই কিন্তু লাইভ করতে পারবো, সেই আর টেনশন নেই আগের মতো। শাখা বাদানো কালেকশন প্লিজ। ওকে পারমিতা দি, একটুখানি পাশে থাকো, দেখিয়ে দিচ্ছি। আমার ইয়ারিংটা দেখে নাও, 340 যাবে কিন্তু প্রাইস। অবশ্যই যা যা লাইভে দেখাচ্ছি এগুলো কিন্তু ইনস্ট্যান্ট বুকিং করার জন্যই বলে থাকি, ঠিক আছে? ধনুরয়, তুমি যে কানেরটা পরে আছো এটা কত? দেখো 340 যাবে এই ইয়ারিংটা। হ্যাঁ, 340 যাবে এই ইয়ারিংটা। যারা নিতে চাইছো ঝটপটি কিন্তু এসএস নিয়ে বুকিং করে ফেলো। একটাই পিস আছে, এরকম একটাই পিস আছে কি? আরেকটা আছে, এটা নাও তো। আচ্ছা, এই ইয়ে করতে পারো ইয়ারিং তাহলে কটা দেখিয়ে দিই, কি বলো? কালকে এক্সাম নাই তাই আছি, ফুল লাইভ দেখতে পাবো। ওকে 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 ভাই, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? নিউ ইয়ারে কিছু কি, মানে নিউ ইয়ারের আগে কি এই ইয়ারে আর কিছু কিনবে না? এখন কি সব নিউ ইয়ারের জন্য ইয়ারিং? ওখান থেকে এই স্ট্যান্ডটাকে এখানে নামিয়ে দাও, তাহলে কটা দেখিয়ে দেবো এখান থেকে। আচ্ছা, আমার যে ইয়ারিংটা এটা কিন্তু 340 বলে দিলাম। আচ্ছা, কটা ইয়ারিং দেখিয়ে দিচ্ছি ছোট ছোটর মধ্যে, যেহেতু আমি ছোটটা দেখালাম দেখিয়ে দিচ্ছি, তারপর ছোটতে আমার যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখে নাও, এটাও কিন্তু সেম প্রাইসে থাকবে 340। যেদিন থাকবে না বলে বলো, সেইভাবে লাইভ করবো তাহলে। আর সেটাই, এডি স্টোনের ফিঙ্গারিং দেখো, তুই একটু হোয়াটসঅ্যাপ করে নিস এডি ফিঙ্গারিং এর জন্য, ঠিক আছে? আমি ফিঙ্গারিংটা এখন নিইনি, একটু পরে নেব। চলো, 340 এটাও থাকবে, ঠিক আছে? 340 কিন্তু এটাও থাকবে। দেখো পছন্দ হলে এসএস এ ঝটপট বুকিং কর। কি হয়ে যা, আমার চুল গুলে গে। চল, 340 থাকবে এটাও, 340 থাকবে এটাও, সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আভূষণ জুয়েলার্স কি বললো গো বুঝলাম না, বলছে তুই কবে থাকবি না থাকবি এটা বলিস আগে থেকে, আমরা সেই অনুযায়ী লাইভটা করব। আচ্ছা, এটা দেখে নাও, এটা কিন্তু খুব সুন্দর আরেকটা পিস ইয়ারিং, খুবই সুন্দর। দেখো প্রাইস কিন্তু এটার পড়বে 440, 440 পড়বে কিন্তু প্রাইসটা। যারা নিতে চাইছে ঝটপট এসএস দিয়ে কিন্তু বুকিং করে ফেলো, 440। আজকে একটা সুযোগে আমি ইয়ারিং দেখিয়ে দিচ্ছি, হয় না সচরাচর? চল, 440 থাকবে কিন্তু এই পিসটা, যারা নিতে চাইছে ঝটপট এসএস দিয়ে বুকিং করো। আমার ইয়ারিং, আমার কানের জুমটা জুম করে দেখাও, এই জুম করবো কি করে দেখাও। আচ্ছা, বেশি জুম করতে হবে না। আচ্ছা দিদি, সম্পিদি তুমি এসএস নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করো, তোমাকে হাতে ধরে ছবি দিয়ে দেবো, ঠিক আছে? জুম আউট করো। 22 থেকে আমি ফ্রি, ঠিক আছে? ওকে ঠিক আছে, 440 না, 440 যাবে এটা, 440 যাবে এটা, দেখে নাও। হ্যাঁ চলো, সরিয়ে দিচ্ছি এবার এটা। আচ্ছা আমি রাখছি, তুমি ঠিক করে নিও। আচ্ছা, এটা তো দেখিয়ে দিলাম 399 এর, 340 না 330 বলেছিলাম, যেটা বলেছি লাইভে যে প্রাইসটা এটা কিন্তু অবশ্যই আজকের জন্য থাকবে। তো যখনই তোমরা এসএস দিয়ে পাঠাচ্ছ একটুখানি প্রাইসটা বলে দিও, এটা একটুখানি সুবিধা হয়, ঠিক আছে? চলো সরিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, আরেকটা দেখিয়ে দিচ্ছি, একটুখানি অন্যরকম একটা ডিজাইন করা। আচ্ছা, লোটাসের মধ্যেটা তো তোমরা সবাই দেখেছ, দেখে নাও, এটাও কিন্তু 440 থাকবে। চলো 430 করে দিচ্ছি, 430 থাকবে, দেখে নাও। এই যাচ্ছে পিসটা, আচ্ছা ভালো হতো তুই যদি চলে যেতি, তাহলে দিদির সাথে দেখা হয়ে যেত। চলো, এটা থাকবে কিন্তু 430, ঠিক আছে? এই পিসটা, এই ইয়ারিংটা কিন্তু থাকবে 430, 430 কিন্তু থাকবে এটার প্রাইসটা, 430 থাকবে এটার প্রাইসটা, ঠিক আছে? সরিয়ে দিচ্ছি,
ব্র্যান্ডটা দেখিয়ে দিই, খুবই কিউট একটা ইয়ারিং, দেখো প্রাইস থাকবে কিন্তু 540 এটা, হ্যাঁ 540 থাকবে এই পিসটা। যারা বিয়ে পারপাসে বা অন্য কোনো অনুষ্ঠানে পড়তে চাও এরকম ইয়ারিং কিন্তু তোমরা নিতে পারবে। এটার প্রাইস থাকবে 440, না না সরি সরি 540 থাকবে প্রাইসটা, 540 থাকবে কিন্তু প্রাইসটা। তোমার গলারটার দাম কত পিঙ্কিদি বলছি, একটুখানি পাশে থাকো বলে দিচ্ছি, 540 থাকবে প্রাইস, 540 থাকবে প্রাইস, 540 থাকবে প্রাইস। চলো সরিয়ে দিচ্ছি এটা। আচ্ছা আমার গলারটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও যদি পছন্দ হয় ঝটপট এসএসএ বুকিং করতে পারো। এটা একটাই পিস আছে, দুটো পিস এসেছিল বেরিয়ে গেছে একটা, এখন কিন্তু শুধু এই পিসটাই আছে, আবার আসবে, আসতে পারে বাট এই মান্থে আর আসবে না, নিউ ইয়ারে পাবে। প্রাইস কিন্তু এটা থাকবে 1530, 1530 থাকবে কিন্তু এই চোকারটার প্রাইস উইদাউট ইয়ারিং, উইদাউট ইয়ারিং কিন্তু প্রাইস থাকবে এটা, ঠিক আছে উইদাউট ইয়ারিং। এবার আমি একটুখানি খুলে দেখাই, খুবই সুন্দর এটা। অ্যাকচুয়ালি আমি বলবো না কোন জুয়েলারি, বাট কলকাতার এক খুবই একটা নামি দামি জুয়েলারি, মানে গোল্ডের রেপ্লিকা, ঠিক আছে দেখো গোল্ডের রেপ্লিকা পিস এটা। এবার আমি একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। চল এটা দেখো, এই যাচ্ছে কিন্তু জিনিসটা, ভীষণ সুন্দর, আর পরলে সত্যি বলি একদমই সোনা বোঝা যায়, একদমই সোনা বোঝা যায়। দেখো ঠিক আছে, যারা তারপরও ক্লিয়ার বুঝতে পারছো না, তোমরা একটুখানি হোয়াটসঅ্যাপে এসএস নিয়ে নক করবে, ক্লিয়ার ছবিটাও দিয়ে দেব, ক্লিয়ার ছবিটাও কিন্তু দিয়ে দেব। না রে এস দিয়ে নাম নয়, ওটা এস দিয়ে নয় বলবো তোকে। চলো খুবই সুন্দর পিসটা, তোমরা কিন্তু আজকে শুধুমাত্র লাইভ থেকে বুকিং করলে পেয়ে যাবে 1530-তে, 1530-তে কিন্তু পেয়ে যাবে, 1530-তে কিন্তু পেয়ে যাবে। এটা কীটা করছে তাই কর ধরা নাটক, 1530-তে কিন্তু এটা পেয়ে যাবে, পছন্দ হলে কিন্তু অবশ্যই এসএস নিয়ে বুকিং করো, ঠিক আছে। চলো সরিয়ে দিচ্ছি এটা। আচ্ছা এবার আমি যে মক চেনটা পরে আছি এটা একটুখানি কারেক্ট করে দিই। এটার কিন্তু লেন্থটা দেখো, অ্যাপ্রক্স কিন্তু 36 আছে, নট 42। অ্যাকচুয়ালি এইগুলো না চেনের লেন্থগুলো আমাদের একটুখানি বুঝতে অসুবিধে হয়, মানে আমি ইভেন এখনও সেরকম একটা ক্লিয়ার বুঝে উঠতে পারিনি, কালকে একটা দিদি আসাতে বুঝতে পারলাম। লেন্থটা দেখো, বোঝা যাচ্ছে কি না একটুখানি বলো তো, কমেন্ট করে, কমেন্ট করে বলো, সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ না? চলে গেছে, কোথা হয়ে গেছে, রিলিজ চলে গেছে, ঠিকঠাক নিয়ে গেছে।
লং চিটের প্রাইস বলছি, জাস্ট বলছি, একটুখানি দেখে নাও কি আছে। ওকে, এটার প্রাইস থাকবে কিন্তু 1600 যদি লাইভ থেকে বুকিং করো। যদি লাইভ থেকে বুকিং করো তাহলে কিন্তু প্রাইস থাকবে 1600। যথেষ্ট চড়া কিন্তু চেইনটা যাচ্ছে, দেখ। লাইভ থেকে যদি তোমরা বুকিং করো দেন কিন্তু প্রাইস থাকবে 1600, 1600 টাকা যাবে শুধুমাত্র এই চেইনটা। দেখো খুবই সুন্দর বকুল ডিজাইনের মধ্যে যাচ্ছে, এরকম পাইপ পাইপ করা, ঠিক আছে? আমি এটাকে পাইপই বলি, কেননা আমিও ঠিকঠাক করে এত মানে ডিসক্রাইব করতে পারবো না। দেখো প্রাইস থাকবে ওনলি 1600 যদি লাইভ থেকে বুকিং কর, যদি লাইভ থেকে বুকিং কর। দিদি ব্রেসলেট দাও তো আমার জন্য। আচ্ছা শ্রুতি, কটা দিন ওয়েট কর, কারণ এখন যেগুলো চার্ম ব্রেসলেট আছে না মেয়েদের, ওইগুলো না মানে আমাদের যারা 2-4 আছি বা 2-2 আছি তাদের রিস্টে হবে না, তাদের রিস্টে হবে না, কারণ হচ্ছে কি ওটা যথেষ্ট বড়, ঠিক আছে? চেনটা যারা নিতে চাইছে একটুখানি এসএস নিয়ে বুকিং করো, প্রাইস ওনলি 1600 যদি লাইভ থেকে বুকিং করো, ঠিক আছে? যদি লাইভ থেকে বুকিং করো দেন 1600। কে কি দেখতে চাইছে একটুখানি বলো। আচ্ছা আজকে এটা সরিয়ে দাও, খুব একটা তো দেখানো হলো না, বলে আবার দেখি। আচ্ছা আরেকটা আমি চেইন দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর কিন্তু চেইনটা, চেইনটা চেইনটা অফ করে দেবে। দেখো খুবই সুন্দর, এটা কি বলবো, বিনুনি ডিজাইনে রয়েছে, দেখো খুবই সুন্দর এটা। এটারও কিন্তু প্রাইস থাকছে 1500, দেখো ফ্ল্যাট 1500 থাকছে এই চেইনটা, ভীষণই সুন্দর, একদম চড়ার মধ্যে রয়েছে, দেখো প্রাইস থাকবে ওনলি 1500। ভালো লাগলে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াইট কোল চোকার দেখাও না, সুন্দর সুন্দর, তো পাশে থাক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাশে থাক দেখিয়ে দিচ্ছি, না তুই পাশে থাক দেখিয়ে দিচ্ছি, ঠিক ও ওয়াইফাই কানেক্টেড তো এই মোবাইলে নাকি, আমি তো বুঝতে পারছি এটাতে না, এটার কিন্তু প্রাইস চলে যাবে 1500, প্রাইস থাকবে কিন্তু 1500। আরে দাঁড়া বোন আমি দেখিয়ে দেব, আমি বলিনি তো একবার হচ্ছে দেখাবো না, তুই পাশে থাক দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখিয়ে দিই, ঠিক আছে? একদম নতুন এসেছে, কালকেই যা ঢুকলো, এটাও তো খুব সম্ভবত কালকেই ঢুকেছে, কাল ঢুকেছে কি আগের কদিন আগে ভুলে গেছি, আমি নিজেই ভুলে গেছি। দেখো এই চেনটা চলে যাবে 1500 যদি নিতে চাও, চটপট এসেছে নিয়ে বুকিং। হ্যাঁ কিসে না হলে ছেড়ে দাও। আচ্ছা এটার লেন্থটা দেখে নাও কতটা রয়েছে, ঠিক আছে? আমি যেটা বড়টা পড়লাম এটা 36, আর যেটা শর্টটা আছে এটা অ্যাপ্রক্স 30, অ্যাপ্রক্স 30, সব শোনা যায়, অ্যাপ্রক্স 30 কিন্তু, ঠিক আছে? ও দিদি আমি তোমাকে বলিনি, কেউ শেয়ার করেছে না তাই বলছি গো। আচ্ছা যা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না রে, আমি একদমই এগুলো ইয়ে করি না। আর কালেকশন খুব সুন্দর, একটু বালার ভ্যারাইটি দেখাও না। আচ্ছা ঠিক আছে দি, একটুখানি পাশে থাকো দেখিয়ে দিচ্ছি, একটা একটু করে দেখাচ্ছি, একটুখানি পাশে থাকো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই চেইনটা দেখো 1500 পড়বে যদি লাইভ থেকে ইনস্ট্যান্ট বুকিং করো, ঠিক আছে? এই যেটা চেইন শর্ট মানে যেটা মফ চেইন বললাম তার ওপরে যেটা চেইন পড়লাম এটার প্রাইস থাকবে কিন্তু 1500, এটা 1500 থাকবে, আর যেটা লংটা রয়েছে ওটা থাকবে কিন্তু 1600, 1600ই তো 1600 থাকবে, যেটা আমি বড়টা পড়েছি। এটা হচ্ছে গিয়ে তোমার 1500, আর এটা হচ্ছে গিয়ে তোমার 1600, ঠিক আছে? বলে দিলাম দুটোই, পাশে থাকো সবাই। হ্যাঁ সেটাই, থ্যাংক ইউ শ্রুতি, একটুখানি কমেন্ট করে দে। আচ্ছা এবার আমি একটা নেক পিস দেখিয়ে দিচ্ছি, ছোট্ট একদম সিম্পলের মধ্যে, প্রাইস কিন্তু ভীষণই রিজনেবল, 750 তে থাকবে এই নেকলেসটা, দেখে নাও।
এই নেকলেসটা চলে যাচ্ছে তোমার, কি উল্টো বললাম ঠিক বললাম, প্রাইস কিন্তু থাকবে এটার 750, 750 টাকা থাকবে এই নেকলেসটা। দেখো পছন্দ হলে এসে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, আর যদি আজকে না করো তাহলে এই প্রাইসে পাবে না, ঠিক আছে? এই প্রাইসে কিন্তু পাবে না যদি লাইভ থেকে ইনস্ট্যান্ট বুকিং না করো, আজকেই বুকিং করতে হবে, ইভেন আজকেই পে করতে হবে। যারা মনে করো কোড করবে তাদের উদ্দেশ্যে বলছি, কোডের জন্য একটুখানি সময় হাতে রেখে কিন্তু তোমরা অর্ডার প্লেস করবে, ঠিক আছে? চলো, আর কোডের ক্ষেত্রে এটাও বলে দিচ্ছি, শিপিং চার্জেসটা কিন্তু তুলনামূলক অনলাইনের থেকে বেশি পড়ে। চলো, এটার প্রাইস থাকবে কিন্তু 750। ফিঙ্গারিং দেখাও। ও, আমি আজ নিজে একটা ফিঙ্গারিং পরি। হ্যাঁ হ্যাঁ, ফিঙ্গারিং দেখিয়ে দিচ্ছি, শ্বেতি ম্যাম একটুখানি পাশে থাকুন, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যাচ্ছে নেকলেসটা, দেখো আমি একটুখানি আবার ধরে দেখাচ্ছি, প্রাইস থাকবে 750, প্রাইস থাকবে 750, প্রাইস থাকবে 750, ঠিক আছে? সরিয়ে দিচ্ছি, এটা 750 থাকবে প্রাইসটা। এবার আরেকটা নেকলেস দেখাচ্ছি, ভীষণই কিন্তু রিজনেবল প্রাইসে, 630 থাকবে লাইভ থেকে বুকিং করলে। দেখো কতটা স্লিক আইটেমে রয়েছে, ফিঙ্গারিং দেখাচ্ছি, পাশে থাকো। এইটা দেখো খুবই সুন্দর একটা ছোট্ট স্লিকের মধ্যে যাচ্ছে, 630 যদি লাইভ থেকে বুকিং কর, ঠিক আছে? 630 যদি লাইভ থেকে বুকিং কর, দেখে নাও প্রাইস থাকবে 630 যদি লাইভ থেকে বুকিং কর। চল, এটার প্রাইস থাকবে 630। দেখো খুবই সুন্দর, মানে খুব ছোটখাটো অকেশনে কিন্তু এগুলো ক্যারি করতে পারবে। নেকলেসটাও বেশ ভালো লাগছে, তার পাশাপাশি যে চেইনটা বললাম সেটাও কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না কিন্তু। চলো, এটার প্রাইস থাকবে, নেকলেসটার প্রাইস থাকবে কিন্তু 630, দেখে নাও নেকলেসটার প্রাইস থাকবে 630 যদি লাইভ থেকে ইনস্ট্যান্ট বুকিং কর। ইনস্ট্যান্ট বুকিং করার ক্ষেত্রে কিন্তু এই প্রাইসগুলো তোমরা পাবে, ঠিক আছে? পেমেন্ট কিন্তু আজকেই করতে হবে, তবেই এই প্রাইসে তোমরা পাবে, ঠিক আছে? চলো সরিয়ে দিচ্ছি, কারা কি দেখতে চাইছো। হ্যাঁ, বালার বক্সটা অবশ্যই দেখো, বালার দুটো বক্সই কিন্তু বের করবে, না বালার দুটো বক্সই বের করো। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা চোখের দেখি, দেখিয়ে দিই, সবাই কোথায় যাচ্ছ বুঝতে পারছি না, সবাই কোথায় যাচ্ছ বুঝতে পারছি না। জয়েন করো, কমেন্ট করো প্লিজ, লাইক লাভ শেয়ার দাও, কারণ পেজটা যথেষ্ট রিচ ডাউন হয়ে রয়েছে। আপনার কানের দুলগুলো কত দাম দিয়াদি, দেখো আমার এটা প্রাইস যাবে 340, কত বলেছিলাম, 340 আর 330, আমার ঠিক মনে থাকে না, মানে আমি নিজে বলে নিজেই ভুলে যাই, প্রাইস অ্যারাউন্ড 330 আর 340 হবে গো, আমি বলেছিলাম আমার কানেরটা। আচ্ছা আর একটা চোখের পিস দেখে নাও, এটাও কিন্তু 750 টাকা যাবে, দেখো 750 যাবে কিন্তু এই চোখের পিসটা। এটা কিন্তু চোখের, তার আগে দুটো নেকলেস দেখিয়েছি, এটা কিন্তু চোখের পিস থাকবে, পাঁচটা ফুলের ডিজাইন করা যাচ্ছে কিন্তু, দেখো চোখেরটা। ও দি, জুম আউট করো না গো, আচ্ছা কি রে জুম আউট নয়, বাদ দে, মনে হয়েছে এদিকে একটু দেখ, আমি খুশিলাম তোরা ফটো তুলতে পারিস, কটা বয়ে গেছিস না। প্রাইস থাকবে কিন্তু এটার 750, প্রাইস থাকবে কিন্তু 750, প্রাইস থাকবে এটার 750, দেখো প্রাইস থাকবে 750, এরকম একটা মফ চেনের সাথে তোমরা ক্যারি করতে পারো, ভালো লাগবে, প্রাইস থাকবে 750। বন্ধ করলে গরম আর চালাইলে আগে ঠান্ডা, তোমার মাঝখানে কাশি। চলো, প্রাইস থাকবে এটার কিন্তু 750, পছন্দ হলে এসএস নিয়ে কিন্তু বুকিং করে ফেলো, পছন্দ হলে এসএস নিয়ে কিন্তু বুকিং করে ফেলো। চলো একবার হাতে ধরে দেখিয়ে দিচ্ছি, কি করে হাতে ধরে দেখায়, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না একটুখানি বলো, যদি না বোঝা যায় অবশ্যই এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো, দেখিয়ে দেবো, ক্লিয়ার পিক আমাদের কাছে আছে প্রত্যেকটা আইটেমেরই, পাঠিয়ে
পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো সরিয়ে দিচ্ছি এটা। পছন্দ হলে এসএসসি কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, কেন যে প্রাইসগুলো বলছি এগুলো কিন্তু আজকের জন্য, ঠিক আছে? 750 এটাও। পছন্দ হলে এসএসসি হোয়াটসঅ্যাপ করো, 22 থেকে 28 অবধি কিন্তু প্রাইস সাইজ রয়েছে, ঠিক আছে? চলো এটা আমি সরিয়ে দিচ্ছি। 22 থেকে 28 অবধি সাইজ রয়েছে এই নোয়াটার, প্রাইস কিন্তু রয়েছে এটা 1050, ঠিক আছে? খুবই সুন্দর জিনিসটা দেখো, এরকম কিন্তু দেড় পেচের মধ্যে যাচ্ছে, দেড় পেচের মধ্যে যাচ্ছে জিনিসটা, কিন্তু একদম সোনার ডিজাইনের মতো দেখো, ঠিক আছে? সরিয়ে দিচ্ছি, কানে দুলটা একটু ভালো করে দেখাবেন। হ্যাঁ, এই যে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখিয়ে দিলাম, তাও আবার দেখতে হলে একটুখানি এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবো, ঠিক আছে? চল এটা এটা নোয়ার বক্সে ঢুকিয়ে নাও। এবার আমি দেখিয়ে দেবো, হ্যাঁ পালা দেখতে চাইছিল, ঠিক আছে? চেনটাও দেখিয়ে দিলাম, চেনটা চেনের বক্সে চলে যাবে। এটা পরবো, এটা একটুখানি পরে নিই নাকি? চল ফার্স্ট হোয়াইট পার্লের চোকার দেখিয়ে দিচ্ছি। খুবই রিজনেবল প্রাইস, 850 পড়বে কিন্তু এটা, দেখো খুবই রিজনেবল প্রাইস, 850 পড়বে। তবে এটা কিন্তু হোয়াইট পার্ল নয়, হোয়াইট ক্রিস্টাল রয়েছে, ক্রিস্টাল রয়েছে দেখো এটা, এই যে জিনিসটা এরকম যাবে। এটার একটা গ্রিন ছিল, খুব সুন্দর বেরিয়েছে, সুন্দর সুন্দর দেখাবে কিন্তু সরস্বতী পুজোতে পড়বে। এটাই নেই, দামটা একটু বলবেন আমি নেবো, দিয়াদি কি নেবেন সেটা বলুন, আমি বলে দিচ্ছি কোনটার প্রাইস। এটার প্রাইস থাকবে কিন্তু না 850, এই চোকারটার প্রাইস থাকবে 850। দেখো খুবই সুন্দর, আর এই যে পিসগুলো যেটা অ্যাজ এ পেন্ডেন্ট ইউজ করেছে দেখো, খুবই সুন্দর সোনার মতো ডিজাইন পুরোটা, হোয়াইট পার্লের চাই। আরে এটাও সুন্দর লাগছে রে, এই পিসটা সত্যি খুব সুন্দর, মানে আমি লাইভের পরে পরে একটা ছবি তুলবো, দেখিস জিনিসটা সত্যি খুবই সুন্দর, মানে এই পেন্ডেন্টগুলোর জন্য, পেন্ডেন্ট এই যে পেন্ডেন্টগুলো করা রয়েছে এগুলোর জন্য কিন্তু জিনিসটাকে আরও সুন্দর লাগছে। প্রাইস অনলি 850, প্রাইস অনলি 850, 850 টাকা, ঠিক আছে? 850 টাকা চলে যাবে এই পিসটা, ওকে? চল সরাচ্ছি এটা, ওকে আমি তোকে দেখাচ্ছি তাহলে আরেকটু হোয়াইট কানের দুলটা। 330 ওর 340, আমি একদমই ভুলে গেছি গো প্রাইসটা, নিজেই বলে নিজেই ভুলে গেছি। তুমি নাও নিয়ে একটুখানি হোয়াটসঅ্যাপ করে দাও, আমি প্রাইসটা বলে দেবো, ঠিক আছে? চল সরিয়ে দিচ্ছি, এটা দেখে নাও, এটার কিন্তু প্রাইস থাকবে 13, হ্যাঁ এটা থাকবে কিন্তু ও 340, থ্যাংক গড, আচ্ছা ঠিক আছে 340 বলেছিলাম দিদি, দিয়াদি এটা দেখে নাও, এটা কিন্তু 340 বলেছি, তো অনলাইন বুকিং অনলাইন পেমেন্ট করে জিনিসটাকে অর্ডার করে নাও, ঠিক আছে?
তোমার এড্রেস এগুলো তুমি একটুখানি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও, আমরা দেখে তারপর তোমার এড্রেসে এটা ডিসপ্যাচ করব। ও আজকে একটা যেটা হয়েছে হয়েছে না রিমি, ওই যে যেটা করেছ অনিমাদিটা করে দিয়েছ, কিছু হয়নি না? আচ্ছা এটা দেখো, এই পিসটা যাচ্ছে 1250, তুই দেখতে পারিস শ্রুতি। হ্যাঁ এই চোখের পিসটা উইথ ইয়ারিং প্রাইস থাকবে, প্রাইস থাকবে কিন্তু এটার 1250, 1250 থাকবে এই পিসটা, 1250 থাকবে এই পিসটা। দেখে নাও খুবই সুন্দর হার্ট শেপের মধ্যে রয়েছে, সেম পেন্ডেন্টটাও যাচ্ছে চোকারের পেন্ডেন্টটা, 1250। ঠিক আছে পছন্দ হলে এসএস নিয়ে বুকিং করতে পারো, 1250 যাবে এটা, 1250 যাবে এটা। চলো সরিয়ে দিচ্ছি, আমার সোজা হার্ট, আবার সোজা হার্ট নিয়ে আরেকটা দেখাচ্ছি। এটা থাকবে 650 যদি লাইভ থেকে বুকিং কর, এটা 650 থাকবে যদি লাইভ থেকে বুকিং করো, যে ঝটপট এসএস নিয়ে বুকিং করবে সেই পাবে, কেননা একটাই পিস আছে। সামনে আবার বিয়ে সিজন চলে আসছে, এখনো তো বিয়ে সিজন, আজকে খুব সহজ একটা বিয়ে ডেট আছে, তো যারা যারা চাইছো নিতে পারো টুক করে। এটা পছন্দ হয়েছে তুমি একটা লাইভ একটা ক্লিয়ার পিক দিয়ে দিও, ওকে আমি পরেই দেব তোকে। দেখ খুব সুন্দর এরকম তিনটে কিন্তু রাউন্ড শেপের পেন্ডেন্টের মতো করা চৌকাটা, দেখ খুবই সুন্দর লাগছে। 650 যাবে প্রাইস, দেখ 650। আর আন্টি যদি পছন্দ হয় নোয়াটা তাহলে ওটাও নিয়ে নিতে পারবি। দেখো এই যাবে কিন্তু জিনিসটা, পছন্দ হলে হার্টটা কিন্তু, ও হার্টটা হার্ট শেপেরটা, আচ্ছা আচ্ছা আমি ভাবছি আরে এটা। চলো সরিয়ে দিচ্ছি এই পিসটা, প্রাইস থাকবে কিন্তু 650। যাদের চোখের দেখার ইচ্ছে তোমরা একটুখানি দেখে নিতে পারো, চোখের কিন্তু আমি এখন দেখাচ্ছি, প্রাইস কিন্তু এগুলো চলে যাবে, ডিফারেন্ট প্রাইস আমি সবকটাই দেখাচ্ছি। এটা হচ্ছে কি খুব সাধারণত লোয়েস্ট প্রাইস 650। আচ্ছা এবার আমি একটুখানি মিসম্যাচ করে দেখাই, আচ্ছা রয়্যাল ব্লু, আমি একটা আমি রয়্যাল ব্লু কালারেরই শাড়ি পরে আছি, ইয়ারিং আছে তো, হ্যাঁ হার্ট শেপেরটা আছে রে, খুব সুন্দর দেখো এটা কেমন লাগবে, এটা ভীষণই সুন্দর ডিজাইনটা দেখো। হ্যাঁ এটার প্রাইসটা একটুখানি বেশি, 1050 যাবে যদি লাইভ থেকে বুকিং কর। দেখি মা, মাকে বলি, হ্যাঁ ঠিক আছে বল। দেখো এই পিসটা দেখো, যারা একটুখানি এরকম রয়্যাল ব্লু কি করে বুকিং করব বুঝতে পারছি না, আচ্ছা দিয়াদি আমি তোমাকে মেসেজ পিং করছি দেখো, 6909673582। হ্যাঁ দেখো দিয়াদি আমি তোমাকে রিপ্লাইয়ে আমি একটা নাম্বার পিং করেছি, ওইটাতে একটুখানি হোয়াটসঅ্যাপ করো, লাইভের পরে দেখে নেব। ঠিক আছে এই পিসে যাবে কিন্তু প্রাইস 1050 যাবে কিন্তু এটার প্রাইস, ঠিক আছে 1050 যাবে এই চোকারটার প্রাইস। দেখে নাও খুবই সুন্দর ক্রিস্টালের মধ্যে, চেঞ্জ কর না জিনিস তারপরে তো আবার আইতে কমো, খুলে নাও এটা, ওই যে এটা দেখো, এই পিসটা চলে যাবে 1050। দেখো তো মোবাইলের কি চার্জ আছে, 1050 যাবে প্রাইস। হ্যাঁ করতে বল, ওকে 1050 যাবে কিন্তু প্রাইসটা, 1050 যাবে কিন্তু প্রাইসটা 1050। চলো সরিয়ে দিচ্ছি চোখের, আমি দেখাই ঠিক আছে। আচ্ছা এবার একটা বাটারফ্লাই না সরি ময়ূর ডিজাইনে দেখাচ্ছি, ময়ূর ডিজাইনে দেখাচ্ছি 950 রেঞ্জে, 950 রেঞ্জে দেখাচ্ছি ময়ূর ডিজাইন করা চোকার। দেখো এটাও কিন্তু গোল্ডের রেপ্লিকা, কি হয়েছে এটাও কিন্তু গোল্ডের রেপ্লিকা, দেখো খুবই সুন্দর যাচ্ছে কিন্তু পিসটা,
পছন্দ হলে এসএসএন বুকিং করতে পারো। এটা কিন্তু বটল গ্রিন এর মধ্যে রয়েছে, ঠিক আছে? এটা কি বটল গ্রিন? এটাকে কি কালার বলে এক্স্যাক্ট? শেওলা কালার, গ্রিনের তো অনেকটা টাইপ আছে। চলো এই পিসটা যারা নিতে চাইছো স্ক্রিনশট নিয়ে নাও, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, লাইভের পরে কিন্তু সব মেসেজেরই আমরা রিপ্লাই করে দেবো, ঠিক আছে? আর এই পিসটাতে কিন্তু আরও কালার অ্যাভেলেবেল আছে, আই থিঙ্ক মেরুন আছে, হোয়াইটটা নেই, মেরুন আছে, আর কি কালার যেন আছে আমাকে একটুখানি দেখতে হবে। এই পিসটা চলে যাবে 950। চলো সরিয়ে দিচ্ছি। আচ্ছা ব্ল্যাক যাদের পছন্দ, একটা ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছি। এটা তো নেকলেস, নেকলেসটা চোকারের বক্সে চোকার হিসেবে চলছে। চলো একটা নেকলেস টাইপেরই দেখাচ্ছি, জিনিসটা যদি ভালো লাগে নিতে পারো। প্রাইস কিন্তু ওনলি 1050, প্রাইস কিন্তু ওনলি 1050, দেখো only 1050 যাবে কিন্তু প্রাইসটা, দেখে নাও only 1050 যাবে কিন্তু প্রাইসটা। পছন্দ হলে অবশ্যই এসএস নিয়ে বুকিং করতে পারো, জিনিসটা কিন্তু সুন্দর অলিভ গ্রিন। থ্যাংক ইউ সো মাচ অলিভ গ্রিন, ইয়েস থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ সঙ্গমিত্রা দি। চলো এই পিসটা দেখে নাও, ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, মেরুন সরি ব্ল্যাকের মধ্যে কিন্তু ক্রিস্টাল, ক্রিস্টালের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? দেখো কালার নিয়ে না ভীষণ কনফিউজ হয়ে যায়, কেননা একটা কালারই দিই তিনটে চারটে রকমের শেড থাকে। এটা অলিভ গ্রিন, ওকে থ্যাংক ইউ, সত্যিও বলছে। চলো ব্ল্যাক ক্রিস্টালের মধ্যে এটা যাচ্ছে 1050 যাবে কিন্তু এই পিসটা। পছন্দ হলে এসএস নিয়ে বুকিং করে ফেলো। নেকলেস মোটিভে যাচ্ছে এই পিসটা, নেকলেস মোটিভে যাচ্ছে কিন্তু এই পিসটা, দেখো খুবই সুন্দর জিনিসটা, পছন্দ হলে এসএস নিয়ে বুকিং করে ফেলো, ঠিক আছে? চল সরিয়ে দিচ্ছি এটা। ক্রিস্টালের মধ্যেই তোমার রয়্যাল ব্লুতে আছে, এগুলো তো দেখিয়ে দেবো এখন। তুমি বরং একটা নেকলেসের মধ্যে কিছু করে নাও, আচ্ছা রয়্যাল ব্লুতে দুটো ডিজাইন দেখাচ্ছি, একটা হচ্ছে বাটারফ্লাই এডি স্টোনের ওয়েট, আমি দেখাচ্ছি সোনা পাশে থাক দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু তোমার যাবে এইটা, ও এটা অনেকটাই কম, 800 যাবে এটা, দেখে নাও রয়্যাল ব্লুতে আছে জিনিসটা, খুবই সুন্দর ক্রিস্টালের মধ্যে যাচ্ছে, 800 দেখো এটা কিন্তু 800 যাচ্ছে, ঠিক আছে? 800 যাচ্ছে কিন্তু জিনিসটা। যাচ্ছে এই পিসটা দেখো, ভালো লাগলে এসএস নিয়ে বুকিং করো। 800 যাবে কিন্তু এই পিসটা, 800 যাবে এই পিসটা, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই এসএস নিয়ে বুকিং করো, অনলি 800 যদি লাইভ থেকে বুকিং করো। আচ্ছা ঠিক আছে, লাইভের পরে কি করব? আফটার লাইভ নোয়াটার আর লাভ, আচ্ছা বুঝলাম, ভালো লাগছে। আর এটা চেঞ্জ করো না, দিয়ে যাও এটা, দিয়ে যাও, আমি ভুলে যাচ্ছি। এবার একটু পরে আবার আসবে রিমি দিদি, তারপর আমি রিমি দিদি তো ডাকে। চলো এই চোকারটা দেখে নাও, ভীষণ সুন্দর, মানে সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর, ময়ূর ডিজাইনের মধ্যে। এটাও সেমই যাচ্ছে 950 যাচ্ছে কিন্তু জিনিসটা, 6 মান্থ কালার ওয়ারেন্টি থাকবে, অল ওভার ইন্ডিয়াতে কোড অ্যাভেলেবেল আছে, তবে ইমার্জেন্সিতে যারা নেবে তারা একটুখানি অ্যাভয়েড করবে কোডটা, ঠিক আছে? সরিয়ে দিচ্ছি। চল সরিয়ে দিলাম,
কেক, আচ্ছা বালাটা দেখে নি নাকি, একটুখানি বালাটা দেখে নি, ও রেডি হোক ততক্ষণে, জুয়েলারি পরে বেল্ট উল্টে আছে। চল এই বালাটা দেখে নাও, খুবই সুন্দর কিন্তু, 26 সাইজে অ্যাভেলেবেল আছে এই বালাটা, প্রাইস থাকবে অনলি 1050। দেখে নাও খুবই সুন্দর মুখ দেওয়া ডিজাইনে যাচ্ছে, 26 সাইজে 1050 যাবে কিন্তু এটার প্রাইস। আচ্ছা সিঙ্গেল বালা যেগুলোতে অ্যাভেলেবেল আছে সিঙ্গেল বালার বক্সটা এখানে নিয়ে আসো, আর নন্দিতা এখানে চলে আসো। দেখো সিঙ্গেল বালা আমি কটা দেখিয়ে দিই, ডাবল বালারও অপশন আছে যেগুলো পেয়ারে যাবে, আমি সিঙ্গেল বালা দেখাচ্ছি আজকে। সিঙ্গেল বালা নিলে একটুখানি কম হবে আর কি, ঠিক আছে। চল এই বালাটা দেখে নাও, 26 সাইজে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ যেটা যে সাইজে দেখাবো সেই সাইজেই পার্টিকুলার আছে, ঠিক আছে। চল এই সাইজটা, এই পিসটা দেখে নাও, প্রাইস থাকবে কিন্তু 1050 সিঙ্গেল, 1050 সিঙ্গেল দেখে নাও। চলো এই বালাটা দেখে নাও, প্রাইস থাকবে 1050 যাবে কিন্তু এই সিঙ্গেল বালাটা, ঠিক আছে। 26 সাইজ অ্যাভেলেবেল আছে, যারা নিতে চাইছো একটুখানি এসএস নিয়ে বুকিং করো, হোয়াটসঅ্যাপে লাইভের পরে কিন্তু তোমাকে, তোমাদেরকে রিপ্লাইটা করে দেবো, ঠিক আছে। চলো রিং এর প্রাইস, ওকে দেবাঙ্গনা নিতে, আচ্ছা আমি লেফট হ্যান্ডে যেটা পড়লাম এটা কিন্তু প্রাইস থাকবে 370 থাকবে এই রিঙ্গার, এই রিংটার প্রাইস, সরি এই রিংটার প্রাইস থাকবে 370, আর এটা থাকবে 250। শঙ্খ মোটিভের যেটা যাচ্ছে এটার প্রাইস থাকবে 250, লাইভ থেকে যদি নাও তাহলে যাবে কিন্তু 250। চলো এই দুটো ফিঙ্গারিং দেখিয়ে দিচ্ছি, এবার কিন্তু আমি কটা বালা দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার একটু ফিঙ্গার খুব সমস্ত, হ্যাঁ তোমার কাছে থাক, আচ্ছা এটা লিখা আছে, এটা 24 সাইজে যাচ্ছে, দেখো প্রাইস কিন্তু একদমই রিজনেবল, দেখে নাও এই বালাটা খুবই সুন্দর, এটা কিন্তু সোনার ডিজাইন করা, ভীষণই রিজনেবল প্রাইস। বালা দেখে দিই তারপর তুমি এসো, ঠিক আছে। প্রাইস থাকবে কিন্তু দেখো, হ্যাঁ এটা থাকবে কিন্তু 620। লাইভ থেকে বুকিং করতে হবে, নো ক্যান্সেলেশন, পেমেন্ট করে দিতে হবে, প্রাইস কিন্তু এটার থাকবে 620, 620 টাকা থাকবে কিন্তু এই বালাটা। দেখে নাও মুখের ডিজাইনটা, দেখো মুখের ডিজাইনটা দেখো, একটুখানি ম্যাট ফিনিশিং রয়েছে, দুটো গাড়ি দেখো, এই 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 বালাটা জলে যাবে কিন্তু 620, 620 কি যা, না 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 না, তাইলে যা, তাইলে যা, থাকবে এই বালাটা, ঠিক আছে। পার্টিকুলার দেখিয়ে দিচ্ছি, 620 থাকবে এই এই বালাটা। ডেলিভারি চার্জ কত দিয়ে দিই, তোমার অ্যাড্রেসটা লিখে দাও, আমি বলে দিচ্ছি কত পড়বে ডেলিভারি চার্জটা। এই বালাটা চলে যাবে 620, 620 টাকা যদি লাইভ থেকে ইনস্ট্যান্ট বুকিং করো, ঠিক আছে। ইনস্ট্যান্ট বুকিং করলে তবেই কিন্তু এই প্রাইসে পাবে, না হলে এটার প্রাইস থাকবে কিন্তু 670। হ্যালো মণিদীপাদি, তোমার লোকেশন কোথায় সেটাই, হাই 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 হ্যালো। দেখো এই বালাটা চলে যাবে 620 যদি লাইভ থেকে বুকিং করো, আইদার এটার প্রাইস থাকবে কিন্তু 670, ঠিক আছে, লাইভ থেকে পারচেজ করতে হবে। চলো সরিয়ে দিচ্ছি, 24 সাইজে অ্যাভেলেবেল আছে, 24 সাইজে অ্যাভেলেবেল আছে, যাদের 23 হয় মানে ধরনের 23 পরো, তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, কেননা একটা সাইজ জাস্ট বড়, সেরকম কিছু একটা হয় না। ক্রিসমাস গিফট শ্রুতিকে নাকি দেবে না, কি বলছো বলতো। আচ্ছা
আমি আরো কটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আরেকটা দেখে নাও, লাইভেই কিন্তু এগুলো নিতে পারবে, লাইভ থেকে দেখো। এই বাবাটা দেখে নাও, এই বালাটা দেখে নাও, ডিজাইনটা দেখো, বালার ডিজাইনটা দেখে নাও। প্রাইস থাকবে কিন্তু 950। সরু পোলা এনেছো, টুটুতে সিম্পল পোলা আছে কিন্তু সরু পোলাটা নেই, একদম যে সরুটা শাখার মতোটা ওটা নেই। নিচে নেকলেসটা দেখো, নিচে নেকলেস এই দুটো, হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, চলো যাও গিয়ে দুটো নেকলেস বের করো তো। এখানে দুটো নেকলেস আছে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই বেলাটা দেখে নাও, মুখের ডিজাইনটা দেখো, খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা, ঠিক আছে। প্রাইস অনলি 950 যদি ইনস্ট্যান্ট বুকিং করো। সাইজ অ্যাভেলেবেল 2627 সাইজে অ্যাভেলেবেল আছে, আই থিঙ্ক 28 হয়ে যাবে, 28 হয়ে যাবে, 28 হয়ে যাবে, হ্যাঁ আমি একটুখানি দেখে নিই, হ্যাঁ হ্যাঁ 28 হয়ে যাবে, মানে 28 ছুঁই ছুঁই এরকম অবস্থা, চলো 28 হয়ে যাবে। দেখো প্রাইস থাকবে কিন্তু এটার অনলি 950, অনলি 950 থাকবে কিন্তু প্রাইসটা, চলো দেখে নাও। 2627 28 সাইজে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। বডির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আমার প্রবলেমটা সলভ করে দেব, কি আমার প্রবলেমটা সলভ করে, তোমার প্রবলেমটা সলভ করলামই তো গদি। দেখো তোমাকে কিন্তু কালকেও বলেছি, ইভেন যথেষ্ট পোলাইটলি কিন্তু জিনিসটা বলছি, ঠিক আছে শ্রুতি। ওনার অ্যাকচুয়ালি আমি বলি রনিদির, রনিদি উর্ফে হচ্ছে বিউটি দি, বিউটি দির জিনিসটা পৌঁছেছে বাই কোরিয়ারে, জিনিসটা একটুখানি ডিলে হওয়ার কারণে দিদি জিনিসটা ক্যান্সেল করে এবার রিফান্ড চাইছে, ঠিক আছে। যেটা নিয়ে ইস্যু হয়েছে আমি বলেওছি দিদির সাথে, যথেষ্ট পোলাইটলি বিহেভ করেছি বলেছি, বাট দিদি কোনো মতেই রাজি না। দিদি মানে দিদির ব্যবহার তো আমি কি বলবো, কিছু বলার বাইরে। আমি যদি এখন দেখাই তাহলে বুঝতো, আমি এগুলো লাইভে দেখাতেও চাই না, কেননা শুধু শুধু আমি চাই না কারোর ইমেজ নিয়ে কোনো প্রবলেম হোক। দেখে নাও যাদের যেটা পছন্দ হচ্ছে না, এখন রনিদি আছে যেহেতু, আমি একটা জিনিসই বলছি, তোমরা যারা এখন লাইভ দেখছো তোমরা সবাই বলো যে লাইভে তোমরা জিনিস দেখে নিচ্ছ ট্রাস্ট করে, বুঝলাম, তারপর যদি জিনিসটা অর্ডার করার পর, ডিসপ্যাচ করার পরে যদি জিনিসটা, যদি কোরিয়ারের থ্রোতে তো জিনিসটা বেরোবে তাই না, এবার যদি রাস্তায় যদি ওটা একটুখানি ডিলে হয়, সেটা কি আমাদের হাতে কিছু করার থাকে? জাস্ট ইয়েস অর নো তোমরা বলো, কেননা এখানে শ্রুতি আছে, শ্রুতির পার্সেল এস্টিমেটেড ডেট যেদিনকে দেখিয়েছে তার দুদিন পরে সে পার্সেলটা পেয়েছে। জাস্ট একটুখানি বলো, যারা অনলাইনে বিজনেস করো তাদের কথাও আমি বলছি, আর যারা অ্যাজ আ বায়ার তোমরা কেন অন্যদের থেকে, তোমাদের কথাও বলছি, তোমরা বলো তো যে এমন কি হয়নি কখনো যে জিনিসটা অর্ডার করেছি কিন্তু যে ডেটে বলেছে সেই ডেটে আমাদের কাছে আসেনি, জাস্ট বিকজ এই রিজনটার জন্য দিদি 6000 টাকা জিনিস ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু দিদির হাতে পৌঁছেছিল, ঠিক আছে। দিদি চাইলে জিনিসটাকে রাখতে পারতো বাট দিদি রাখেনি, আমি জানি দিদি রাখেনি, তো সেজন্য বলো তো কি করে রিফান্ডটা করি। দিদিকে এটাও অপশন দিলাম যে সেম অ্যামাউন্টে তুমি জিনিসটা নিয়ে নাও আমাদের থেকে, ঠিক আছে। এখন তো তুমি তোমার লোকেশনে আছো, তো সেক্ষেত্রে আমি কালকে অবধি দিদি মানে কি সারা দিন ধরে দিদির সাথে কনভারসেশন, তারপর না পেরে আমি ওনারকে বলেছি, ওনার বললো যে কোনো ধরনেরই রিফান্ডের কোনো অপশন নেই, এটাই কথাটা। উনি বলছেন আমরা নাকি ওনাকে একদম 100% দিয়েছি সিওরিটি যে পেয়ে যাবে। আরে ওয়েদারের ওপর আমাদের কোনো হাত নেই, ওয়েদারের ওপর আমাদের কোনো হাত নেই, জাস্ট বলছি যারাই অর্ডার করছে টাইম নিয়ে করবে। ওনার সাথে এতটাই কথা মানে কি বলবো, অনেক কথাবার্তা হয়ে গেছে, মানে খুব বাজে লাগছে এরকম কারোর থেকে এরকম পেয়েছি। উনি গতকালকে যা বিহেভ করলেন সেটা বলার বাইরে, আমি যদি লাইভে বলি না
অনেকে যারা আমাদের থেকে কেনো, তোমরা রাগ করে এখনই ওনাকে অনেক কিছু কথা বলে দেবে, আমি বলবো না। কেন জিনিসটা আমার সাথে হয়েছে, আমার পুরো দিন আমার মাইন্ড টোটালি অফ, মুডটা অফ, মানে আমি যে কিছু করবো সেরকম পাচ্ছি না। আরে একজনের সাথে চাই না আমরা রুডলি বিহেভ করতে, বাট কি বলতো, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় নিজেকে ডিফেন্ড করতে গেলেও বলে নাকি বাজে ব্যবহার, বা তুমি যা খুশি তাই বলে চলে যাবে, আর আমি তোমাকে কিছুই বলবো না, তা তো হয় না। না নিজের ডিফেন্ডে অন্তত দু তিনটে কথা বলতে পারি। কালকের এক্সপিরিয়েন্সটা ভীষণই বাজে, মানে বলার বাইরে। রনি দিদি যদি থাকো লাইভে, তুমি জাস্ট বলো। আর আমাদের থেকে এর আগেও যারা যারা পারচেস করেছে তারা বলতে পারবে। শুধু তোমার সাথে একটা জিনিস হয়েছে, ঠিক আছে, ওনার পার্সেলটা যে ডেটে পৌঁছার কথা তার থেকে দুদিন পরে, দুদিন পরে ওনার জিনিসটা পৌঁছেছে, ঠিক আছে। উনি দুদিন পর জিনিসটা হাতে পেয়ে বলছেন আমি নেব না, আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমার টাকাটা পাঠিয়ে দাও, আমাকে 100% সিউরিটি। 100% দিলে কি হবে, জাস্ট চিন্তা করো না, ওয়েদারের কি হাত আছে। আমি কি জিনিসটা আমি নিজে নিয়ে গিয়ে দিয়ে আসছিলাম তাহলে বলতে পারতাম। তুমি যে এই কথাটা বলছো আমি এটাই বলছি, তুমি যে বলছো 100% তাহলে গ্যারেন্টিটা কেন দিল, আমরা তো বলতেই পারি না কেন, আমাদের সাথে এর আগে এরকম কোনো ধরনের প্রবলেমই হয়নি, এরকম ধরনের কোনো ইস্যুই হয়নি কখনো, তাহলে কি করে ভাব, মানে আমরা ভাবতাম যে জিনিসটা নাও পৌঁছাতে পারে। এটাই কথাটা, উনি বোঝেন না, উনি না উনি যা করে যাচ্ছেন, মানে সিচুয়েশনকে টোটালি কমপ্লিকেটেড করে দিচ্ছেন, আর কিছু না, সিচুয়েশনকে ভীষণ কমপ্লিকেটেড করে দিয়েছেন। যাই হোক, আমি এখন আর ওনার কনভারসেশনে যাচ্ছি না, আমি আমার জিনিস দেখাতে থাকছি, ঠিক আছে। আচ্ছা চলো, যাকে আমি লাইভের পরে, আমি লাইভে আর এই নিয়ে কথা বলতে পারবো না, কারণ আমি যদি বলি আর যদি দেখাতাম তাহলে বুঝতে, সেটাই ছেড়ে দে শ্রুতি, উনি বুঝবেন না, উনি তো বিজনেস করছেন, তারপরও উনি বলছেন। এমন কোন পাবলিক নেই যে আমাদের লাইভে এসে বা আমাদের পেজে এসে বলতে পারবে যে জিনিস ওদের থেকে নিয়ে জিনিস পাইনি ঠিকঠাক টাইমে, দু তিন দিন লেট হয়েছে, সবাই কোঅপারেট করেছে, বাট উনি একমাত্র পাবলিক যে কোঅপারেট করেইনি, মানে কোঅপারেটের সত্যি কথা বলি কিছুই কিছুই না। উল্টো আমাদেরকে যা হুমকি দিচ্ছেন, মানে কি বলবো, সেটা বোঝানোর বাইরে। যাই হোক, চলো এই বালাটা দেখে নাও, প্রাইস থাকবে, কিন্তু প্রাইস কিন্তু এটার থাকবে, তুমি একলাই কমপ্লেন করছো বা তুমি একলাই কমেন্ট করছো, আরো যারা অন্যরা পারচেজ করেছে তাদের থেকে এক্সপিরিয়েন্স জানো কিরকম হয়েছে না হয়েছে। আরে তুমি জিনিসটা রিসিভ করে অন্তত পক্ষে বলতে পারতে যে জিনিসগুলো আমার পছন্দ হয়নি, এবার আমি রিটার্ন করে দিচ্ছি। ইস্যুটা হচ্ছে ওনার মেইন রিজন আমি আমার টাইমে পাইনি, দ্যাটস বিকজ অফ এই সিচুয়েশন, আমি আমি এই জিনিসটার জন্য রিটার্ন করে দিচ্ছি। চলো, ইভেন আমাদের হাতে এসে এখনো পৌঁছায়নি, আমাদের আমাদের হাতে এটা এখনো পার্সেলটা এসে পৌঁছায়নি, উনি তারপরও মানে আমাদেরকে প্রতিদিনই আমাদেরকে নক করছেন, ফোন করছেন। আরে আমাদের তো আরো অন্য অন্য জিনিসও আছে, তাই না? ওনাকে বললাম যে পার্সেলটা আসার পর আপনাকে নক করা হবে, তারপরে উনি কথা বলে যাচ্ছেন, কালকে পুরো দিন শেষ করেছেন আমার। আমাদের তো দুটো শপ আছে, সত্যি বলছি, একদম সত্যি বলছি, আমাদের দুটো শপ আছে, তো দুটো শপকে চালাতে হয়, তো সেক্ষেত্রে দেখো সবাই বুঝতে পারবে, দিনের প্রথম শুরুতেই যদি মুডটা অফ হয়ে যায় তুমি সারাদিন কিছু করতে পারবে না। চলো, ওনাকে আমি এখন ইগনোরই করছি। বালাটা দেখো, প্রাইস থাকবে কিন্তু এটার 950, যদি লাইভ থেকে বুকিং করো 950, 950। দেখো রিফান্ড, রিফান্ড কখন হবে সেটা সবাই জানে, জিনিস না নিয়ে ক্যান্সেল করে বলছে রিফান্ডের কথা। চলো
এই জিনিসটা দেখো, বালাটা চলে যাচ্ছে কিন্তু 27 সাইজে। প্রাইস থাকবে কিন্তু এটা 950। চলো সরিয়ে দিচ্ছি, অনেক সময় আমার লাইভে এসে অনেক সময় ইয়ে করে নিয়েছে। এটাই চলো, এটার প্রাইস থাকবে কিন্তু এরকম অনেকেই আছে। চলো এই এই বালাটা দেখে নাও, প্রাইস থাকবে 1150। এই বালাটা চলে যাবে কিন্তু 1150। আচ্ছা শুতে একটা কথা বলতো, ওনাকে কোন দিকে ব্লক করিনি, তো তারপরে ভাব ওনার কি মেন্টালিটি, উনি কি ধরনের কথাবার্তা। আমি আজকে স্ক্রিনশট দিয়ে পাঠাবো তোকে, দাঁড়া তোকে পাঠাবো, দেখি তুই। উনি কালকে রীতিমতো স্ল্যাং ইউজ করেছেন, মানে কি বলবো, মানে বলার বাইরে। ঠিক আছে কর, এসে কর, চল না শ্রুতি, পারবে না পারবে না, তুমি আসো। এবার করতে গিয়ে দেখবে আর উল্টো পাল্টো কিছু করে দিচ্ছি। আমি ওনাকে কিছু সময়ের জন্য ইয়ে করছি, কেননা ওনার এই জিনিসটা খুবই খারাপ, একজন লাইভ করছে তাকে ডিস্টার্ব করে যাচ্ছে, কেউ একজন লাইভ করছে তার লাইভে মানে ম্যানারলেস হয়ে গেছে, উনি পুরো পুরো ম্যানারলেস হয়ে গেছে, সিরিয়াসলি। মানে এত বাজে পাবলিক, এত ছোট লোক পাবলিক আমি এই জীবনে দেখিনি। কালকে রীতিমতো স্ল্যাং ইউজ করেছে, মানে কি বলবো, বলার বাইরে। যাই হোক, আমি আমার লাইফটা, হ্যাঁ ওইটাই, তার জন্য আমি আর ওনাকে এখন আর এন্টারটেইন করব না, সরি ফর দিস। আমি এখন অন্য জিনিস দেখিয়ে দিচ্ছি, চলো এটা দেখে নাও। প্রাইসটা থাকবে কিন্তু এটার 1150। আরে তোমার 6000 টাকা কেউ নিচ্ছে না, জিনিস নিয়ে নাও, ব্যাস শেষ হয়ে যাবে, টাকা রিফান্ড হবে না। জিনিস নিয়ে নাও, জিনিস এনি টাইম নাও, বাট টাকা রিফান্ড হবে না, জিনিস নিতে হবে, সেটাই। চলো এই বালাটা দেখে নাও, এটা সাইজ কি আছে বলতো, আলতুতে টাইম নাই, টাইম ওনার অঢেল, যার জন্য এরকম 26 সাইজে আছে, 26 সাইজে আছে। এটা দেখো, এটা তোমরা বুকিং করতে পারো লাইভ থেকে, 1150 পড়বে, ঠিক আছে, 1150 পড়বে কিন্তু এটা। সেটাই সেটাই, ঠিক আছে, তোমার ব্যবহারটা ভালো তো হলেই হবে। বলার বাইরে, সিরিয়াসলি আই এম স্পিচলেস ওনার বিহেভিয়ার। মানে আমি 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 আমার জায়গায় থেকে ঠিক কথা বলছি, এটা ওনার কাছে বাজে লাগছে, বাট ওনার যে ব্যবহারটা দেখো না, রীতিমতো আমার লাইফটাকে খারাপ করার জন্য এসে গেছে আমার লাইফে। ওনাকে এটাই বললাম, তোমার কাছে একটা অফার আছে, তুমি 6000 টাকা জিনিস নিয়ে নাও, বাট টাকা আমরা রিফান্ড করব না। মানে আমার হাস্যকর ব্যাপার, ওনাকে লিটারালি বলছি তোমার পার্সেলটা আসো, দেন ওপেনিং ভিডিও করে তোমাকে দেখাবো, কেননা আমাদের জিনিস ভাঙতেও তো পারে, তাই না? যা প্রুফ দিয়েছে, মানে কি বলবো, প্রুফ দিয়ে পোস্ট করব সবকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নাও দেখে নাও, আমরা এরকম নই, দেখে নাও, তুমি পোস্ট করবে না কি করবে, এগুলো ধমকি আমাদেরকে কেন দিচ্ছ, যাও যা ইচ্ছে তাই করো, ওনাকে ব্লক কর, ওনাকে ব্লক কর, না হলে আমাকে লাইভ করতে দেবে না। ও আমার কাছে আসছে, তার জন্য তাহলে তো আমার থেকে ওনাকে ব্লক করতে হয়। সত্যি আমি বলছি, ওনাকে সুন্দর করে বললাম, ইভেন কালকে রাত্রে 6:30 অবধি ওনার সাথে কনভারসেশন, যে দিদি তুমি তোমার অ্যামাউন্টে জিনিস নিয়ে নাও, বাট টাকা কখনো রিফান্ড হবে না, তারপর করে যাচ্ছে, করো কি হবে, তুমি কমেন্ট করো, আমার ইয়ে বাড়বে। আমি এখনো পারচেজ করিনি, বাট কথা বলেছি আমি আপনার একজনের সাথে, উনি খুব ভালো,
আমি বলছি, আমি একদম ওপেন ওপেন বলছি, লাইভে বলছি, আবুসেনের কোন স্টাফের ব্যবহার এখন অবধি কেউ বলতে পারেনি খারাপ। আমি একদম ওপেন বলছি, লাইভে বলছি, কেননা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাস্টমার। কাস্টমার সার্ভিসটা আমরা সবসময় ভালো রাখার চেষ্টা করি, কেননা কাস্টমারের সাথে ভালো ব্যবহার না করলে বলে না কি বলে যেন, কাস্টমার যেন কি একটা কথা আছে না, প্রবাদ বাক্য কি একটা আছে জানো, সামথিং এরকমই, লক্ষ্মীর মতো কাস্টমারকে দেখতে হয়। তো সেক্ষেত্রে আমি যদি কাস্টমারের সাথে বাজে ব্যবহার করি, আমরা অনেকজনকে পেয়েছি এসে আমাদের এখানেও বলেছে, ঠিক আছে, আমাদের এখানে এসে অন্যান্য জুয়েলারির কথা বলেছে, আমরা কখনো এগুলো চাইনি, কানও দেইনি। আমাদের একটাই প্রচেষ্টা, আমরা যাতে ভালো সার্ভিস সবাইকে দিতে পারি, এটাই আমাদের ফার্স্ট টু লাস্ট থাকে। যে একজন যাতে স্যাটিসফাইড হয়ে জিনিস নেয়, সে 200 টাকার নেই কা 2000 টাকার, ডাজেন্ট ম্যাটার, আমাদের জন্য কোনো কিছু না, 200 টাকার নাও নিও না, বাট অ্যাটলিস্ট দেখো, ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে কথা। ওনার মানে ওনার কথা বলে লাগবে, আমি তো বলিনি, কারণ আমি তোমাদের সেলারের চোখে দেখি না, কারণ সেটাই ওনার কাইন্ড অফ অ্যাবিউজ, কাইন্ড অফ অ্যাবিউজ উনি করছেন রীতিমতো। কালকে পুরো দিন শেষ করেছেন আমার, আজকের দিনটাকেও বরবাদ করতে তুলেছে। যাই হোক, আমি ওনাকে এখন বাদ দিয়ে লাইভটা করি। উনি কমেন্ট করেন না, করুন, কোনো অসুবিধা নেই, আমার লাইভের কমেন্টের রিচটা বাড়বে। চলো, এটা যাচ্ছে গিয়ে, বালাটা 26 সাইজে আছে, 1150 যদি লাইভটাকে বুকিং করো, ঠিক আছে, 1150 দেখো, 1299 এর বালাটা তোমরা পেয়ে যাচ্ছ অনলি 1150-তে, শুধুমাত্র সিঙ্গেল পিস, ঠিক আছে। সিঙ্গেল পিসের বালা আমি এখন দেখাচ্ছি, যাদের যেটা পছন্দ হবে অ্যাসেস নিয়ে বুকিং করো, আজকে রাত্রি 12টা অবধি টাইম রয়েছে, ঠিক আছে। আর কোডের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, কোডের ক্ষেত্রে একটুখানি তোমরা টাইম নিয়ে অর্ডার করবে, কেননা কোডের জিনিসগুলো মানে পার্সেলে রীতিমতো লেটে পৌঁছাচ্ছে। কালকে একজন শিলং থেকে আমাকে ফোন করে বলছেন, দিদি আমার পার্সেলটা এখনো আসেনি। আমি বলছি 2টা দিন ওয়েট করুন, আপনার পার্সেলটা পৌঁছে যাবে। তো আমি ওনারটা দেখলাম, ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আমি দেখলাম, ট্র্যাক করে ওনারটা দেখাচ্ছি, এস্টিমেটেড ডেট 14-15 তারিখ, ঠিক আছে। তো আশা করি আজকে উনি পেয়ে যাবেন, লাইভের পরে ওনাকে একটা নক করব, ঠিক আছে। চল সেরে দিচ্ছি, এটা সরিয়ে দিচ্ছি, সরি, আরে মাথা খারাপ হয়ে গেছে বুঝলে, আমার না ভাল লাগে না কারোর সাথে খারাপ ব্যবহার করতে। এবার কেউ যদি খারাপ ব্যবহার করতে মানে উঠে পড়ে লাগে, কিছু করার নেই, ফার্স্ট টাইম বোধহয় একজনই পেয়েছি এরকম। আচ্ছা আমি আর কিছু বলছি না, তোমরা দেখো, ওনারা আমাকে সেটাই নাও না নাও, লাইভ দেখো তাতেই আমাদের যথেষ্ট, বুঝেছ, এত অহংকার করছি না। তবে একটা জিনিস বলতে পারি, আভূষণের যত জমি আছে মেম্বার, আমরা মানে কেউ এখন অবধি কারোর সাথে কোনো ধরনের রুডলি বিহেভ, বাজে বিহেভ তোমরা যাই বলো না কেন, কখনোই কিন্তু কোনো কিছু করিনি, কেননা আমরা চাই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে। চলো এই বালাটা দেখে নাও, প্রাইস থাকবে অনলি 1050, দেখো পছন্দ হলেই বুকিং করো, গড ব্লেস ইউ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। চলো এইটা দেখে নাও, প্রাইস কিন্তু এটা থাকবে 1050 26 সাইজে আছে। আচ্ছা এটা কি খিলেন আছে, না এটা খিলেন নেই, ঠিক আছে। চলো এটা সরিয়ে দিয়েছি, 1050 পড়বে কিন্তু সিঙ্গেল পিস। আমি এখন যতগুলো বালা দেখাচ্ছি সবকটাই কিন্তু তোমার সিঙ্গেল পিসেস অ্যাভেলেবেল আছে, সেমে কিন্তু দুটো পাবে না, ঠিক আছে, এগুলো সিঙ্গেল বালা, সিঙ্গেল বালাতে এগুলো তোমরা পেয়ে যাবে। কঙ্কন হবে গো, হ্যাঁ রিমিদি হয়ে যাবে, মা আরেকজন রিমিদি, হ্যাঁ রিমিদি হয়ে যাবে, কঙ্কন হয়ে যাবে, পাশে থাকো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই বালাটা দেখে নাও, খুব সম্ভবত এটাকে মণিপুরি বালা হিসেবে চেনো সবাই, দেখো দেখো, এটা হচ্ছে গিয়ে
এটা হচ্ছে কি মণিপুরি বালা বলে, আই থিংক সবাই চেনো এটাকে। এটা খিলানে রয়েছে 26 সাইজ, হ্যাঁ 26 সাইজ, 27 অবধি পড়তে পারবে। প্রাইসটাই কিন্তু এটা চলে যাবে 1200 ফ্ল্যাট, 1200 কিন্তু চলে যাবে ফ্ল্যাট এটা, ঠিক আছে। চলো সরিয়ে দিচ্ছি এটা, চল আরেকটা দেখিয়ে দিই একটু বড় সাইজের মধ্যে সিঙ্গেল বালা। চল এটা দেখে নাও, এটা 2X সাইজে আছে, এটার কিন্তু প্রাইস পড়বে দেখো 1000 টাকা, ঠিক আছে। 1000 টাকা থাকবে এটা, 1000 টাকা থাকবে কিন্তু এটা। শ্রুতি আমার জিনিসগুলো দেখ কেমন আছে, ঠিকঠাক লাগছে কিনা এগুলো দেখ, ছেড়ে দে ছেড়ে দে ওনাকে, ওনার অনেক সময়, উনি বসে বসে কথা বলতে পারবেন। এটাই জানি না উনি কে, বাট আমাদেরকে ট্রাস্ট করার জন্য থ্যাংক ইউ সুইটি মল্লিক, আছে সুইটি মল্লিক আই থিঙ্ক। এটাই 150 টাকা কেন নিয়েছে রেন্টেন, ওনাকে ডিটিডিসি পর্যন্ত করে ট্র্যাকিংটা পর্যন্ত দিয়েছি, ওনার অ্যাড্রেসে ডিটিডিসি কোনো ইয়েই নেই, তাহলে কি করে নেবে? কোডেতে না, অ্যাকচুয়ালি কোডেতে নয়, কোডেতে না অ্যাকচুয়ালি সুইটিদি, ওনারটা কোডে ছিল না, ওনারটা ডিটিডিসিতেই ফার্স্ট থেকে ছিল। এবার দেখুন ডিটিডিসি অফিসটা আপনার ওই জায়গাতেও থাকতে হবে, আপনি যে এরিয়াতে বিলং করেন ওই এরিয়াতেও কিন্তু আপনার ডিটিডিসি অফিসটা থাকতে হবে, তবেই তো এই অফিস থেকে ওই অফিসে যাবে, তাই তো? সাপোজ আমি এখন ফ্লিপকার্ট দিয়ে ধরুন ত্রিপুরা থেকে কলকাতায় এমন একটা জায়গাতে নিচ্ছি যেখানে ফ্লিপকার্টের কোনো আইটেমই যায় না, ডেলিভারি ওখানে হয়ই না, হয়তো আপনার যে আগের পিনকোডটা আছে সেই আগের পিনকোডটাতে আছে, আমাদের কাছে সব ডিটেলস আছে, উনি কি ভাবছেন কিছু নেই, সব ডিটেলস আছে, না না উনি বলছেন তো তার জন্য, আরেকজন মানুষের মাথা খেয়ে নেবে এখন কিছুই। চল এই বালাটা দেখে নাও, প্রাইস থাকবে কিন্তু এটার কত বললাম 1000, এটা দেখে নাও, এটা যথেষ্ট বড়, 29 দেখো 29 সাইজে অ্যাভেলেবেল আছে এটা, প্রাইস কিন্তু পড়বে 1000 মাহি, 1000। হ্যালো মাহি, ওই মাহি যেন কি বলছিল ওই দিনকে, তোমার বা হাতের আংটিটার দাম, দেখো আমি দুটোই ধরে দিচ্ছি, একটা শঙ্খ মোটিভে 250, আর এটা বলেছি কত এই আমি ভুলে যাই, শ্রুতি বলতো এই আর ফিঙ্গারিংটা কত বললাম, 3 something বলেছি, 370 আর 360। চলো আচ্ছা মাহি তোমাকে বলছি শোনা, তোমাকে লাইভের পরে না হয় আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো, না হয় সুন্দর করে একটা ছবি তুলে পাঠিয়ে দেবো, ওলে বাবা লে সত্যি রে সত্যি, তুই ছোট না রে, বাট তুই এই যে ছোট হতে পারিস, বাট তোর সত্যি কথা বলি এই জায়গাটা না, মানে কি বলবো এই জায়গাটা আর এই জায়গা ভীষণ বড়, সত্যি কথা বিশাল বড়, 750 না রে সোনা, তোমার বা হাতের বালাটা দেখাও, এই যে এই যে এটা, ওকে সোনা কেমন আছো, আমি অনেকদিন পর কিন্তু দেখতে পাচ্ছি, কেমন আছো বলো, এটা এটা বলেছি আমি 1050 গো, আমি ডান হাতেই পড়েছি মৌসুমি দি, দেখো এটা 26 সাইজে আছে বালাটা, প্রাইস থাকবে কিন্তু 1050, 1050 26 সাইজে অ্যাভেলেবেল আছে। শ্রুতি আমি না রিং এর কথা বলছি, এই তো চলছে চলছে গো আমাদের। আচ্ছা এই বালাটা এবার দেখে নাও, এটার কিন্তু 27 সাইজ অ্যাভেলেবেল আছে, এই বালাটা সিঙ্গেল, মেয়ের এক্সাম চলছে তাই একটু ব্যস্ত, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন যদিও বা হ্যাঁ সব দিকেই পরীক্ষার সময়, যে চেইনটার কথা বলেছিলাম ওইটার বড় আসেনি তাই না, কোনটা রে ওই রিমি কোন চেইনটা চেয়েছিল মাহিদি, তোমার 1099 এর যে ছিল শোনা, কোনটা 22 সাইজ, ছেলেদের চেইনটা না 22 লেন্থটা ছিল,
তো দাবাই লাগবে তোমার 2426। ও তাহলে খুব সময় তো মাহিদি আসেনি গো, ভুলে গেছি একটা মানুষ কে বলতে। ছেড়ে দাও সোনা, ছেড়ে দাও, তুমি অনেক টায়ার্ড হয়ে যাবে, আমি কালকে পারিনি, তুমি কি করে পারবে, ছেড়ে দাও, কথা বললি কথা বাড়ে ওনার সাথে। চল এটা দেখে নাও, থাঙ্কু বলার জন্য। সেটাই, কাচ্ছো না, কাচ্ছো কেন, চলে আসবে, দাঁড়াও, দা ভাইকে নতুন বছরে দিয়ে দিও, ঠিক আছে, দা ভাইকে নতুন বছরে দিয়ে দিও, দা ভাইকে নতুন বছরে একটা গিফট দিয়ে দিও, আশা করি নিয়ে আসবো ততদিনে, ঠিক আছে। চেইনটা, কোন চেইনটা বলতো, আরেকটা চেইনের অপশন আছে না? আচ্ছা মাহি শোনা বলো, আরেকটা চেইনের অপশন আছে দেখাবো কিনা, দেখিয়েছিলাম ওইটা, পছন্দ হয়েছে দা ভাই। ওহো আচ্ছা আচ্ছা, এই বেলাটা দেখে নাও, কথা বললাম, হাজার হাজার আবার, উফ আমি আর কিছু বলবো না, সেটা ছেড়ে দে, অনেকদিন হয়ে গেছে কিছু কেনাকাটি করিনি, সেটাই, তুমি বুঝতে পারছো না, হাত চুলকাচ্ছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, কি নেবে গো? আচ্ছা শর্ট টাই চেইন নেবে তোমার জন্য নাকি দাভাইয়ের জন্য ব্রেসলেট, বলো কোনটা, বলো, ব্রেসলেটগুলো নিতে পারো, ওইগুলো দাভাইয়ের পছন্দ হবে। চলো এই বালাটা চলে যাচ্ছে 1000 টাকা, ঠিক আছে, এই বালাটাও চলে যাচ্ছে 1000 টাকা। দেখো বালে আমি এখন যেগুলো দেখাচ্ছি সবকটাই সিঙ্গেল সাইজ, সিঙ্গেল আছে, আর যে যেটা সাইজে আছে সেটাই কিন্তু পারচেজ করতে হবে, সাইজ ওয়াইজ, তোমাদের সাইজ ওয়াইজ কিন্তু পছন্দ করতে হবে, ঠিক আছে, পারচেজ করতে হবে, তোমার দাদার জন্যই দেখা ওর বার্থডে। ও হো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি সোনা, তিনজন সোনার মধ্যে যে কোনো একজন সোনাকে ব্রেসলেটের বক্সটা আনো। চলো এটা চলে যাচ্ছে 1000, ঠিক আছে, আমি বালা অনেকটাই দেখিয়ে দিয়েছি প্রায়, আছে নাকি চলে গেছে, আচ্ছা চলো এবার একটা হোয়াইট কালারের মিনার মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে, বক্সটা দিয়ে দিলে খুবই উপকৃত হতাম ম্যাডাম। এই বালাটা দেখে নাও, প্রাইস থাকবে অনলি 1330, আর ফেনটা চালালে লাগছে গরম, ইয়ে ঠান্ডা, তারপরে আবার কাশ। বলো না তোমাদের ওদিকে কি অবস্থা, কোন দোকানের চাল খাচ্ছ দিন দিন এত, প্রেমে প্রেমে পড়ো না, না হলে আরেকজন কাঁদবে, তুমি প্রেমে পড়লে আরেকজন কাঁদবে, চাল খাওয়া ছেড়ে দিয়েছি এখন কদিন, রুটিতেই আছি, রুটি পরোটা চলছে আমার। ঠিক বলেছো, এই যে চলে আসছে মশলা দিতে শ্রুতি, আচ্ছা আই লাভ ইউ সোনা, লাভ ইউ টু সোনা, থ্যাংক ইউ। দেখো এই জিনিসটা কিন্তু, হ্যাঁ মাহিও কিন্তু কেরালা থেকে নিয়েছিল খুব সহজ না, দেখো মাহি লাকিলি একবারই এখন অব্দি পারচেস করতে পেরেছে, যার জন্য আবার এসে পারচেস করবে। চলো এই বেলাটা দেখে নাও, প্রাইস কিন্তু থাকবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, দেখো প্রাইস থাকবে 1330। হ্যাঁ এই বেলাটা দেখতে পারো, পুরোটা কিন্তু তোমার মিনেতে রয়েছে, জিনিসটা কিন্তু বেশ সুন্দর রয়েছে জিনিসটা, ঠিক আছে, এসি চালালে তো বলে লাগবে, এসি চালালে দেখবে শুশু শুশু করে হাওয়া। চলো এটা দেখো, প্রাইসটা কিন্তু ওনলি 1330, ঠিক আছে 1330, আমি তিনবার নিয়েছি জিনিস, ও সরি সরি সরি, আমি ভুলে গেছি ভুলে গেছি, এটা পরম, এটা ভালো লাগছে, কোন কি পরবো, সাদা কেন পরতাম আমি, লাল টাল পরুম কি বলিস তুই। চলো এই বালাটা দেখে নাও, প্রাইস থাকবে কিন্তু এটার, এটারও সেম প্রাইস থাকবে, 26 সাইজে অ্যাভেলেবেল আছে এটা। হ্যাঁ এটা ছোট সাইজটাও খুব সমতা আছে, এ চার্জার দাও চার্জার, একটা কাজ কর, একজন যিনি নেকলেস দেখতে চাইলেন ওখানে দিচ্ছি, আমি অলরেডি 7000 টাকা জিনিস নিয়েছি, আচ্ছা থ্যাংক ইউ অ্যামাউন্টটা বলার জন্য, জিনিস ঠিকঠাক পেয়েছো তো, একটু রিভিউ দিয়ে দাও তাহলেই হয়ে যাবে, এখানে অনেকের অনেক প্রবলেম হচ্ছে। চলো এটা দেখো, এই নেকলেসটা দেখো খুবই সুন্দর, 950-তে, ভীষণ রিজনেবল, এটা খুলে দাও তোমার জন্য, তোমার দাদার জন্য দেখাও, হ্যাঁ তোমার নোয়াটা দেখাও, হ্যাঁ দেখাচ্ছি মৌসুমিদি পাশে দেখো, নেকলেসটা দেখো, আমার নোয়াটাও দেখিয়ে দিচ্ছি, 1050 নোয়াটা যদি লাইভ থেকে বুকিং করো। চলো এই সিঙ্গেল বালার এটা সরিয়ে দাও, হ্যাঁ না নোয়াটা দেখাবো কি নেকলেসটা, হ্যাঁ এই নোয়াটা দেখে নাও, দেড় পেজের মধ্যে আছে, নেটওয়ার্ক আবার একটুখানি হেজি,
আমি যেরকম বন্ধুদের ভালোবাসি, ঝগড়াও করি কিন্তু জিনিসগুলো খুব ভালো। সেটাই, এক কথায় যে জিনিসগুলো নিয়েছি অসাধারণ, শুধু একটু ভরসা রাখতে হবে। সেটাই, রিভারটা কে দিয়েছে? মাহিদি? হ্যাঁ হ্যাঁ, মাহিদি দিয়েছে। এটা আমি ঠিকঠাক করছি, কেমন না হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ মাহি, থ্যাংক ইউ। চলো এটা দেখে নাও। এই মাহি, এই এই নোয়াটাও নিতে পারো। হ্যাঁ, ব্রিসলেটের আমি এটা নিয়ে রেখেছি, একটুখানি পাশে থাকো, দেখিয়ে দেবো। ঠিক আছে, একটা খুব সুন্দর কিউট লোটাসের মধ্যে মঙ্গলসূত্র এসেছে, পাশে থাকো, দেখিয়ে দেবো। আচ্ছা এটা দেখে নাও, যে নোয়া দেখতে চেয়েছিলে মৌসুমিদি, খুব সম্ভবত। দেখো প্রাইস কিন্তু এটার থাকবে কত, 1050। ঠিক আছে, 1050 কিন্তু থাকবে প্রাইস, দেখে নাও, 1050 থাকবে এটার প্রাইস। 22 থেকে আপ টু 28 সাইজ অবধি রয়েছে। ঠিক আছে, চলো এটা সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি, এটা 22 থেকে একদমই কিন্তু 28 সাইজ অবধি আছে। চলো এবার এই নেকলেসটা আমি একটুখানি দেখিয়ে দিই, একজন দিদি চেয়েছিল। দেখো একদমই কিন্তু রিজনেবল প্রাইসে এই নেকলেসটা 950। না না, তুমি বলো না, যা প্রেমে পড়েছ, কারণ আমি আগে থেকে বুক করে নিচ্ছি কিন্তু। হ্যাঁ দাঁড়াও, এটা সরিয়ে দিই। চলো এটা দেখে নাও, এটার প্রাইস থাকবে কিন্তু 950 এই নেকলেসটা। এই নেকলেসটা কিন্তু 950, এই নেকলেসটা কিন্তু 950। ঠিক আছে, চলো সরিয়ে দিচ্ছি, 950 থাকবে কিন্তু এই নেকলেসটার প্রাইস উইদাউট ইয়ারিং। আচ্ছা হেজি আসছে আই থিঙ্ক, বলো তো একটুখানি হেজি আসছে কিনা, না হেজি আসছে কিনা, না একটুখানি বলো তো, হেজি আসছে কিনা না সেটা বলো। আড়াই পেঁচের চুড়ি হবে, 20 সাইজের একদমই না। চলো এটা দেখে নাও, নেকলেসটা 950 যাবে প্রাইস, 950 যাবে কিন্তু প্রাইস, 950 যাবে এই নেকলেসটার প্রাইস। আচ্ছা হেজি হেজি আসছে না তো, তাহলে আমি কন্টিনিউ করছি। হেজি আসছে না। আচ্ছা মঙ্গলসূত্রটা আমি একটুখানি দেখে দিচ্ছি না, হ্যাঁ তারপরে তুমি দেখো আর কি। হ্যাঁ মঙ্গলসূত্র দেখো, বিশেষ করে মাহিকে বলছি এই মঙ্গলসূত্রটা দেখতে পারো, খুব কিউট কিন্তু মঙ্গলসূত্রটা। ও তিনটে পিস আছে দেখো, একদিকে হচ্ছে চেইন, হাফ চেইন হাফ তোমার ব্ল্যাক, এরকম কি বলবো, এটা পুঁথির মধ্যে যাচ্ছে আর কি। দেখো এটা যাচ্ছে কিন্তু তোমার মঙ্গলসূত্রটা, ডিজাইনটা দেখো কতটা কিউট একটা ডিজাইন। আমি এটার এসএস পাঠিয়েছি, কোনটার, যদি তোমার পেছনে যে কানবালা সেটা দেখাও প্রিয়াদি। আমার পেছনে কানবালি, ও তো আমার পেছনে ওই কানবালিটা যেটা রিমি পড়েছিল, ওই কানবালিটা, হ্যাঁ এটা দেখো, ওটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মঙ্গলসূত্রটা নাও, আই থিঙ্ক যারা নেবে মানে জিনিসটা কিন্তু, দিদি তোমার পেছনে যে কানবালা, হ্যাঁ হ্যাঁ সেটা দেখাচ্ছি দেখাচ্ছি। হে কৃষ্ণ, কি কি জানো, হে প্রভু, হে হরি নাম, কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, ইয়ে কিয়া হুয়া, গোলাপ দি পানি আ গিয়া, চলো হাই হাই হাই, পাসল নেই মিলা। আচ্ছা এটা দেখে নাও, লোটাসের উপর কিন্তু মঙ্গলসূত্রের ডিজাইন যাচ্ছে, জিনিসটা খুবই সুন্দর, একদম কিউট একটা জিনিস, এতটাই রিজনেবল প্রাইস, 540। ঠিক আছে, 540 তে কিন্তু এটা পেয়ে যাচ্ছ, দেখো গোল্ড প্লেটেড রয়েছে সম্পূর্ণ জিনিসটা, গোল্ড প্লেটেড, কুছ নেহি হুয়া। শ্রুতি তোরা কি এত ফুসফুস করছিস, চোখের মধ্যে কেচি দিয়ে ঠুকাচ্ছে, আই মায়া পিটটা দে মুদয় দে, কিন্তু দেখো কতটা লেন্থ, দেখো একদম শর্ট। এই শোনা, কেউ একজন এসে জুম করো তো, এটা কি দেখো তো, দেখা যাচ্ছে কিনা, খুব সুন্দর জিনিসটা, মানে আমরা বিয়ে যদি হতো আমি নিয়ে নিতাম। দেখো খুবই কিউট, একটা সাইডে দেখো হাফ,
তোমার এরকম পার্ল, সরি নট পার্ল, পুঁতি, একটা ব্ল্যাকের মধ্যে পুঁতি আছে মঙ্গলসূত্র যেগুলো পুঁতি হয় আর কি, ওইগুলো আর একটা সাইডে চেইন, ঠিক আছে, হাফ হাফ করে যে গেছে, দেখো কি আছে, টাই চেইন দেখাও, দেখাচ্ছি মৌসুমীদি, দেখাচ্ছি, এটা কি দু টু ইন ওয়ান নাকি, তুই না না তুই করতে পারবি না মা, তুই করতে পারবি না সুজি, তুই করতে পারবি না, আন্টিকে দিতে পারিস, জিনিসটা খুব সুন্দর, এটা সিম্পল একটা পরে থাকা যাবে, খুবই কিউট, আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু বিয়ে করিনি বলে নিতে পারবো না। ধ্রুবতা থাকলে ভালোই হতো, সরি, চলো এই মঙ্গলসূত্রটা দেখে নাও, 5:40 যাবে কিন্তু লাইভ থেকে বুকিং করলে, চলো 5:30 5:30 একটা সাইডে চেইন, একটা সাইডে কিন্তু দেখো এরকম যাচ্ছে, এরকম চেইন ব্রেসলেট গুলো দেখাও না, হ্যাঁ দেখাচ্ছি মাহি, তোমাকে এটা সাজেস্ট করলাম, দেখো যদি পছন্দ হয় নিতে পারো, একটা সাইডে এরকম চেইন যাচ্ছে, এক সাইডে এরকম পুঁথি গুলো যাচ্ছে আর কি, আর পেন্ডেন্টটা দেখো খুবই সুন্দর লোটাস ডিজাইনের মধ্যে হয়। 5:30 তোরা আমার দেখে দেখে আসবস কেন, হ্যাঁ হ্যাঁ চোখে জলদি আয়, চলো ছড়িয়ে দিচ্ছি এটা, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলো, খুলে নাও না হলে আবার বিয়ে হয়ে যাবে, দূর তুই যে কি বলিস, কি মঙ্গলসূত্র পড়লে বিয়ে হয়ে যায়, মঙ্গলসূত্র পড়লে বিয়ে হয় নাকি, আচ্ছা দেখছি দাঁড়া দেখছি, আচ্ছা ব্রেসলেট গুলো একটুখানি দেখিয়ে দিই, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার এবার রিমি আসবে, রিমি দেখাবে, আমি বলে দেবো, ঠিক আছে আসো আমাদের, ও একটু তাড়াতাড়ি দেখান, আচ্ছা আচ্ছা দেখিয়ে দিচ্ছি, নাও নাও দেখে নাও, এটা এটা দেখে নাও, এটার প্রাইস কিন্তু থাকবে অনলি 800, দেখো অনলি 800 কিন্তু থাকবে এই কানবালিটা, শোনো দাঁড়া অনলি 800 থাকবে কিন্তু এই কানবালিটা, পছন্দ হলে এসএস নিয়ে বুক করতে পারো, যথেষ্ট মানে এটাও কিন্তু সোনার ডিজাইনে রয়েছে, সোনার রেপ্লিকা পিস, চল এটা দেখিয়ে দিলাম, প্রাইস কিন্তু নালে কথা শুনতে পাবো না, কি কথা শুনতে পাবি না, না না তুমি দেখো কথা কেন শুনতে পাবি না, কথা তো শুনতেই পাবি, কি করে বুক করবো, আচ্ছা পিয়াদি একটুখানি এসএস টা নাও, নিয়ে আমাদের যেগুলো নাম্বার রয়েছে বুকিং নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করো, বলে দিচ্ছি বাকিটা, ঠিক আছে শ্রুতি একটুখানি বলে দাও প্রিয়াদিকে, গাইড করে দাও, দেখো এই পিসটা প্রাইস যাবে, লাইট কেন বন্ধ করে দাও, আচ্ছা এটা দেখে নাও প্রাইস কিন্তু এটার 800, মুক্তার লহরি আছে, মুক্তার লহরি দুবাই কালেকশন এসেছে আন্টি, তুমি অনেকগুলো তোমার তুমি কিন্তু দুবাই কালেকশন নাও নি, চলো দুবাই কালেকশনের মধ্যে তোমার লহরিও এসেছিল, লহরিটা দেখানো যাবে নি, অর্ডার বক্সে আছে, চলো এটা সরিয়ে দিচ্ছি, যাদের এটা নেওয়ার আছে নিতে পারো, এটা দুটো পিস আছে, প্রাইস অনলি 800 এই কানবালিটা, ঠিক আছে, আচ্ছা প্রিয়া দিকে আমি একটা নাম্বার পিং করছি, ওইখানে হোয়াটসঅ্যাপ করে নিলেই হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ আমি বলবো তো, এই হ্যালো শোনেন রিসলেট গুলো দেখিয়ে দেবে, এত এংরি কি গো, কার এত রাগ হচ্ছে বলো তো, কার এত রাগ, চলো দেখা দো জলদি সে রিসলেট, কটা পর্যন্ত লাইভ চলবে, যতক্ষণ তুমি দেখবে ততক্ষণ জুম আউট করবো, আচ্ছা ঠিক আছে চলো জুম আউট করে দিলাম, এখানে কি কি বাজার হচ্ছে, দেখে নাও মা দিদি দামের জন্য দেখে নাও, কিসের বাজার, আস্তে বসে যায়, এই নিজে কথা বলো সুনন্দা দি, বললো না, আর বলছি তো বলছি সেটাই বলছি,
আচ্ছা এই ব্রিসলেটটা দেখে নাও, একটু কাছ থেকে দেখাও তো শোনো। এটা থাকবে কিন্তু 5:30, যদি লাইভ থেকে বুকিং করো 5:30 যাবে কিন্তু প্রাইসটা, 5:30 যাবে কিন্তু প্রাইসটা। দিয়ে 8টা পর্যন্ত লাইভ করো, পিত্তি দেবো, পিত্তি দেবে গান কল তো কে কে রূপান্তি। ও আচ্ছা, রূপান্তি দেখো তো সুন্দর লাগছে নি রিমিকে, রিমি এবার লাইভ করবে এখন থেকে। আচ্ছা দেখো এটা যাবে 5:30, ঠিক আছে দেখে নাও। হ্যাঁ এটাও কিন্তু সোনার রেপ্লিকা, যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু সোনার রেপ্লিকা, ঠিক আছে। প্রাইস থাকবে কত বলো? টুরু লাভ। আচ্ছা প্রাইস থাকবে দেখে নাও না, হ্যাঁ 600 থাকবে যদি লাইভ থেকে বুকিং করো। শোনা এরকম ধরো, এরকম ধরো। কিউ আন্টি, হ্যাঁ তুমি এখন আসছো না কেন দোকানে? কই জানি ঘুরতে গেছেনি, তুমি জানো না কার এত রাগ? না আমি বুঝতে পারছি না রে শোনা কার এত রাগ। আচ্ছা প্রাইস কিন্তু এটার 600 থাকবে, প্রাইস কিন্তু এটার 600 থাকবে, ঠিক আছে। তারপরে বলছি যার যেটা বুঝতে অসুবিধা হচ্ছে লাইভের পরে অবশ্যই তোমরা ক্লিয়ার পিক পাবে, তবে এসএসটা দিতে হবে। এটার প্রাইস দেখো তো কত আছে, হ্যাঁ ছেলে খোঁজো একটা রিমিদির জন্য, হ্যাঁ সেটাই, এটাই বাকি রয়ে গেছে এখন। হ্যাঁ আমরা ওই বললো না ধ্রুবদা কোথায় খুঁজবে, আসাম খুঁজবে, কলকাতা খুঁজবে, একজন হেমা দিদি তো বলছিল যেন কলকাতায় নাকি আলিপ কই জানি হেমাদির বাড়ি আলিপুর দুয়ার, আলিপুর দুয়ার নাকি নিয়ে যাবে। দেখে নাও এটা খুব সুন্দর ডিজাইনটা, 600 যাবে কিন্তু এটার প্রাইস, ঠিক আছে 600 যাবে কিন্তু এটার প্রাইস, দেখে নাও 600 যাবে কিন্তু এটার প্রাইস, পছন্দ হলে এসএস নিয়ে ঝটপট বুকিং করে নিও, ঠিক আছে। কেউ যদি রিমিজ চোখে জল দাও, চোখটা খোলা অবস্থায় জল দাও, একটা হিন্ট দিলাম, হ্যাঁ বুঝতে পারলাম তুই যে বুঝতে পারছি রে। শোনা দেখে নে রিসলেট দিবি কিনা, বাবাকে একটা গিফট করতে পারিস। দেখো এটা আরেকটা পিস, প্রাইস কত বলো তো? আচ্ছা এটাও কিন্তু 5:30 যাবে, আজকে সব 30-এর ঘরেই আছে, 5:30 করে যাবে এটা, পছন্দ যার যখন হচ্ছে ঝটপট এসএস নিয়ে, সরি যার যখন না যার হচ্ছে সে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো, তবেই কিন্তু জিনিসটা এই প্রাইসে পাবে, ঠিক আছে। ইনস্ট্যান্ট বুকিং কর, হ্যাঁ ইনস্ট্যান্ট বুকিং করতে হবে, ঠিক আছে চলো নেক্সট। তুমি হাতে পড়ো তো শোনা, আরে পড়তে বলছি বোঝার জন্য। দেখো জিনিসটা এটার প্রাইস কত বলো, আমি লাইভ দেখে যে কি বলছে, লাইভ দেখে যে যেটাই নিচ্ছ একটুখানি ওয়েট করো, লাইভটা শেষ হলে কিন্তু অবশ্যই সবকিছুরই রিপ্লাই পাবে, ঠিক আছে চলো। এটার প্রাইসটা থাকবে কত? 599 আছে, 5:30 চলো আজকে সব 5:30 করছি, যেগুলো 599 এর রয়েছে 5:30 করে যাবে কিন্তু যেগুলো দেখাচ্ছি, চলো সরাও একটু বড় রিসলেট দাও বাবার জন্য, তাহলে এনে দিতে হবে, শোনা এনে দিতে হবে। কি রে শ্রুতি তোর কি আরো বোন আছে নাকি তুই একা বলতো? কত আছে এটা? এটাও কিন্তু খুব ভালো লাগছে দেখো, কত এই এটাও সুন্দর, হ্যাঁ 599 আছে এটাও 599। শ্রুতি একটা চেইন আর একটা ব্রিসলেট কম্বো করে দিয়ে দে বাবাকে, বাবার যখন বার্থডে আসবে তখন দিয়ে দিস। কে রে এটা জুম করে দেখানো যাবে দিদি?
হ্যাঁ দাঁড়া, ডিজাইন গুলো না রিমি তোমার হাতের মধ্যে এরকম করে রাখো, তাহলে বোঝা যাবে। হ্যাঁ এই যে একটা খুব 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 বাজে দিদি আছে। কিরে আমি কি করলাম? নামটা বলে দে, পিটি দেবো তোকে। কাকে বাজে বলছি? ও বাবাকে দিতে কি কি হবে বল, বাবাকে দিলে কি হবে? যার বিয়ে হয়ে গেছে। কার বিয়ে? ও আচ্ছা আচ্ছা, ওর বড় বোনের কথা বলছে। কিরে তোর বড় বোন ছিল? আচ্ছা এটা কত বলতো? এটাও বেশ সুন্দর, তাহলে জিজুকেও দিতে পারিস। আমাদের গিফট করা উচিত। 5:30 যাচ্ছে কিন্তু এটাও, 5:30 কিন্তু এটাও, ঠিক আছে। চলো রিসলেট তো অনেকটাই দেখালাম, ছড়িয়ে দিই। এবার দেখো তুমি রিমি যেগুলো পড়ে আছে আমি সেগুলো বলছি, ততটা লাগাও না, শোনা ভালো করে। মানতাশাটা দেখাও, শোনা মানতাশা দেখা। হ্যাঁ এটা দেখে নাও, যদি লাইভ থেকে বুকিং করো তবে এটা 11:50 পড়বে আজকের জন্য, ঠিক আছে। খুব সুন্দর, খুব চুলকাচ্ছে, রেড আর গ্রিন এর মধ্যে মিনে করা আছে। তুমি মানতাশাটা দেখে নাও, তাহলে তুমি এটা, হ্যাঁ এটা দেওয়ার পর থেকে এরকম হচ্ছে। হ্যাঁ দেখো, কারণ আমি পেমেন্ট করে দেই। আচ্ছা আচ্ছা বুঝলাম। আচ্ছা মানতাশাটা দেখে নাও, মৌসুমী দিদি খুব সুন্দর দেখতে চাইলে 11:50 থাকবে কিন্তু প্রাইসটা, ঠিক আছে। 11:50 থাকবে কিন্তু প্রাইসটা, 11:50 থাকবে কিন্তু প্রাইসটা। দেখো এই যে যাচ্ছে মানতাশাটা, ঠিক আছে। 11:50 যে যার রিস্ট ওয়াইজ কিনতো, হ্যাঁ ছোট করতে পারবে বড় করতে পারবে, এটা যে কারোর হাতেই হয়ে যাবে। রিমি তোমার হাতের রিস্টটা কত বলো? 2-2, তোমার 2-2 সাইজ নাকি 2 আর ছোট? আচ্ছা এটা 2-2 সাইজে আছে। তোমরা দেখো এটা 2-2 সাইজে যারা আছো, যাদের রিস্ট মানে ওই তানি তুই, এ আর এদিকে আরো আছে 2-2 পাবলিক। আমার 2-2 বাট 2-4 হয় এখানটাই শক্ত দাঁড়ো। ও আচ্ছা আচ্ছা, তো মানে রিস্টের কথা যদি আমি বলি তাহলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, সেটা হাতটা দেখো। হ্যাঁ সীতা হারটা হচ্ছে গিয়ে গোল্ডের রেপ্লিকা, এটা তোমরা আগেও দেখেছো জিনিসটা। প্রাইস কিন্তু এটা থাকবে 2200 যদি লাইভ থেকে বুকিং করো। ঠিক আছে, ইস বোঝা যাচ্ছে না রে শোনা, এতটাই গ্লসি গ্লসি লাগছে। কাছে আয়, কাছে আয়। হ্যাঁ হ্যাঁ পেন্ডেন্টটা দেখে নাও, আই থিঙ্ক সবাই চেনো এই পেন্ডেন্টটাকে, খুবই সুন্দর কিন্তু গোল্ডের রেপ্লিকা পিস এটা। প্রাইস থাকবে 2200 উইদাউট ইয়ারিং। তো বেলটা ওখানে, তোকে ঘুরাবো তুই আয় একবার, সোনন্দীর বর তোকে ঘুরাবে অবশ্যই। চলো এটা দেখে নাও, এই পিসটা থাকবে 2200, যাদের পছন্দ হচ্ছে এসএসডি কিন্তু বুকিং করে ফেলতে পারো, ঠিক আছে। চলো তো আমি বুঝলাম না, এটা যখন পড়েছো এই তখন থেকে দেখছি বেলিটা কিন্তু এরকম মুড়ে আছে, এটা টার্সেলের জন্য। চুরটা দেখে নাও, আচ্ছা চুরটা দেখে নাও, যদি পছন্দ হচ্ছে তবে কিন্তু বুক করতে পারো। পাতা মোটিভে আছে, এটা ডিজাইনটা পাতা মোটিভে আছে সবকটা, ঠিক আছে। এটা দেখো পুরোটাই কিন্তু লতা পাতা ডিজাইনে আছে, লতা পাতা ডিজাইনে আছে, চাইলে তোমরা এখানটায় মিনেও করাতে পারো। এরাম না রে, আমার বর নাই, না না আমার বর নাই, হবে আর কি বুঝলি, বিয়েটা যদি করি তবেই হবে। সামনে বছর ইচ্ছে আছে বিয়ে করার। চোকার কাম নেকলেসটা দেখে নাও, হ্যাঁ চোকার কাম নেকলেসের সাথে কিন্তু ইয়ারিংও পাবে।
ইয়ারিংটা কই? ইয়ারিংটা বোধহয় বের কর, তোমরা বার করলে না নাকি? প্রাইস থাকবে কত এটার? 1800, ঠিক আছে? এটার প্রাইস থাকবে 1800। দেখো আমাকে একটু দেখো এখানে এসে। হ্যাঁ 1800 থাকবে কিন্তু প্রাইসটা। আজকে গেছে আমার মোবাইলে আর কি। প্রাইস থাকবে 1800, দেখো। প্রাইস কিন্তু থাকবে 1800। যদি এই চোকরটা কেউ নিতে চাও এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো। না না বিয়ে করো না। আহারে ওই ওর বোনের বিয়ে হয়ে গেছে বোধ হয়। খুব সুন্দর কিন্তু চোকর কাম নেকলেসটা। আচ্ছা ইয়ারিংটা একটুখানি দেখে দাও। কই জানি ইয়ারিংটা? হ্যাঁ ইয়ারিংটা নাও, ততক্ষণে ও দেখাক। ঝুমকা দেখো, একদম বড় সাইজের ঝুমকা যদি কেউ চাও বিয়ে পারপাসে নিতে, এটা দেখে নাও। ওয়াও ক্রাশ নি। হ্যাঁ খুব সুন্দর। প্রাইসটা দেখে নেই ক্রাশ। 1050 only যদি লাইভ থেকে বুকিং করো। 1050 যদি লাইভ থেকে বুকিং করো। 1050 যদি লাইভ থেকে বুকিং করো জটপট বুকিং করতে হবে। হ্যাঁ সেটা কিন্তু এতটা ভার না কিন্তু। তুই দূরে দাঁড়া। হ্যাঁ ইজিলি করতে পারবে। তুই দূরে দাঁড়া, চুলগুলো সরিয়ে, তাহলে তোকে দেখতে পারবে। কি রে, ঠিক আছে চলো। এই ঝুমকোটা যে নিতে চাইছো, আমার দিদির বিয়ে হয়েছে, ভালো হয়েছে, খুব জ্বালায় আমাকে। আহারে আচ্ছা এটা দেখে নাও, এটাই ঝুমকোটা দেখে নাও। যারা নিতে চাইছো নিতে পারো, সত্যি খুবই সুন্দর বড় মাপের ঝুমকো, বিয়ে পারপাসে এগুলো ইউজ হয় অ্যাকচুয়ালি। প্রাইস থাকবে কিন্তু অনলি 1050, ঠিক আছে? পছন্দ হলে এসএস নিয়ে একটুখানি হোয়াটসঅ্যাপ করো, ক্লিয়ার ছবি দিয়ে দেবো। দেন এবার চোকারের সাথে ইয়ারিংটা দেখিয়ে দাও। এটা যাচ্ছে কিন্তু চোকারের ইয়ারিংটা। পাশে আছো তুমি? পাশে আছো? হ্যাঁ। তো কেন তুলছো এটা বোঝা যাচ্ছে না, তো চোকারটা নামিয়ে দাও। দেখে নাও চোকারটা। এটা কিন্তু যাচ্ছে ইয়ারিংটা, চোকারটা যাচ্ছে কিন্তু চোকার কাম নেকলেস। এটার প্রাইস থাকবে 1800, ঠিক আছে? ওর থেকে তুমি ভালো। দূরে আমরা দূরে আছি বলে, আমরা যদি থাকতাম তোর সাথে তুই তখন বলতি। আচ্ছা ফিঙ্গারিংটা দেখে দাও, ডান হাতে যেটা আছে ফিঙ্গারিংটা দেখো। আচ্ছা প্রাইস থাকবে, দেখে নাও তো কত আছে এটার প্রাইসটা। 600 যাবে লাইভ থেকে বুকিং করলে, ঠিক আছে? এখানে করবে, ঠিক আছে? এখানে করে দেবে যখন আমরা বলবো, ওকে? তারপর আমরা আসবো, এসেই করবো। চলো রিংটা দেখিয়ে দাও, ঠিক আছে? জুম আউট করে দিচ্ছি। জুম আউট করা আছে? স্পেস হয় না না, ঠিক আছে? আজকে আমরা দুজনেই লাইভটা করলাম, থ্যাংক ইউ সো মাচ এখন অবধি যারা যারা আমাদেরকে দেখছো। দেখো কতটা, এই দেখ আমি কত পেটে ওর থেকে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। ওই ঠিক আছে চলো, যারা যারা দেখলে এতক্ষণ অবধি, ভালো লেগে থাকলে অবশ্যই জিনিসগুলো পারচেজ করতে পারো। এমন নয় যে বেশি টাকার অ্যামাউন্ট জিনিস নিতে হবে, ছোটখাটো দেখে থাকলে ওইটা পছন্দ হলে তোমরা নিতে পারো, ফুলি ট্রাস্ট করতে পারো। মাঝখানে যেটা হয়েছে প্লিজ ইগনোর, কেননা এগুলো মানে এগুলো ফার্স্ট এক্সপিরিয়েন্স, এটা পেয়েছি আমি ফার্স্ট টাইম। যে বোঝে না তাকে বুঝিয়েও লাভ নেই। সো যারা ছিল থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে এতক্ষণ তোমরা দেখলে, আর যাদের পছন্দ যেটা হচ্ছে সেটা অবশ্যই কিন্তু তোমরা পছন্দ করতে লাইভ এন্ড করতে না। কেন রে লাইভ এন্ড করব না, অনেকক্ষণ ধরে করছিস না? আর আচ্ছা তুই হোয়াটসঅ্যাপ করে দিস, কথা বলবো, অসুবিধা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ যারা যারা আজকে আমাদের লাইভে ছিলে। তো যেটাই দেখিয়েছি আশা করি ভালো লাগলে তোমরা পারচেজ করবে। আর লাইভটা আমরা এখানেই শেষ করব, দুজন মিলে লাইভে এসেছি। আশা করছি নেক্সট লাইভের আপডেট পেয়ে সবাই জয়েন করবে। থ্যাংক ইউ সো মাচ, বলে দাও কিছু। টাটা টাটা, বাই বাই, গুড নাইট।